আমি কিন্তু রেডিমেডি হই নাই, রেডি হবো জাস্ট সেভ টাইম নেই, কারণ আমি লাইট ওপেন করছি। ঠিক আছে, একটু তোমরা থাকবা, আমি জাস্ট রেডিতে হব, রেডি হয়ে জাস্ট আবারও লাইভ আসবো। হ্যাঁ, মানে লাইভ কাটবো না, বাট রেডি হয়ে নাই তো পাগল পাগল দেখা যাচ্ছে। আমি আল্লাহ জানি না যে আপুরা কমেন্ট তো পাওয়া যায় না, পুরা কোন কমেন্ট তুমি দেখতেছি না, কোন কমেন্ট যে হাই হাসেন সর্দার, হ্যালো ফারহানা ইসলাম আপু, আসসালামু আলাইকুম কলিজি আপু, ফার্স্ট কমেন্ট, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো বইলো আপু, কেমন আছো বইলো, লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলবা, লাইভটা ক্লিয়ার আছে কিনা এন্ড ইন ডিটেলসটা আমাকে একটু বলবা। ঠিক আছে, লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। মোহনা পাচা সাবির শেখ স্টিকার কমেন্ট, নেক্সট টাইম গুলো আমি ব্লক করতে বাধ্য হবো। ঠিক আছে, সিতো আপু কেমন আছো, ফরজানা পাসলাম ওয়ালাইকুম আসসালাম, আপু শম্পা পাসলাম ওয়ালাইকুম আসসালাম, আরুষি আপু হাই হ্যালো। আচ্ছা আমি ইনাকে ব্লক করে দিচ্ছি, ঠিক আছে, সাবিরকে আমি ব্লক করে দিচ্ছি, মাটির মানুষ একটি বাছা, মিমাপু লিখছে অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে আপু, আলহামদুলিল্লাহ, তাহলে তার আমি আসতেছি, একটা মিনিট, কেউ যেও না লাইভ থেকে, ঠিক আছে, কেউ প্লিজ লাইভ থেকে যেও না। আমি রেডি হই নাই, আমি জানি আমার আপুগুলো অনেক মাইন্ড করবে। আপু সাদাপুর ইউজ কর, অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আচ্ছা থ্যাংক ইউ আপু, একটু একটু, হ্যাঁ সরি, হ্যাঁ অনেক সরি, দাঁড়াও গো আপুরা, আমাকে একটু টাইম দাও, আমি আসলে একটু গল্প মেতেছিলাম তো এই জন্য আর কি, মানে দেখা যাচ্ছে আমি আসলে টাইমটা মেনটেন করতে পারি নাই। আচ্ছা ওকে, আচ্ছা ফাইল ওকে। আপু আপু আমার বাবার জন্য দোয়া করো আপু, শাহিনা আপু অবশ্যই অবশ্যই অবশ্যই, অনেক দোয়া এবং অনেক ভালোবাসা তোমার বাবার জন্য আপু দোয়া রইলো, এবং তোমার জন্য অনেক ভালোবাসা রইলো লক্ষ্মী আপু। আচ্ছা আপু, তুমি কি রাগ করছো আমার উপর, SMS পড়ো না, কেন ইগনোর করো মায়া আপু, আমি আসলে আপু ফেসবুকে আসলে একটা প্রবলেম হয়েছে আমার, আমার আমার ধারণা সবাই বলতেছে, আমি দেখছি মানে কি হচ্ছে জানো তো, মানে অনেকের পেজ এমনও হচ্ছে যে কোনো ইনবক্স আসতেছে না, মানে কোনো SMS বলো বা কোনো মেসেজ বলো, মানে কোনো কিছু আর কি আসতেছে না। ঠিক আছে, তারপরও তো লাইভটা মানে ভালোভাবে করতে পারছে আর কি, বাট অনেকেই মানে বলতেছে যে ইয়া হতেছে হইতেছে না, লাইক ইনবক্স আসতেছে না। আপু ডলটা ভালো করে দেখা, কিউট ডলটা, ফারজানা আপু লিখছে, আপু এটা আমি নিউ মার্কেট থেকে কিনছিলাম, এই যে এটা প্রিয়া গুলো আমার অনেক ভালো লাগে। আপু সাবির স্টোকে আপু কোনো ক্ষতি সারা ফর্সা করে সাদা পরি কম্বোটা, থ্যাংক ইউ সো মাচ আপু, মাশাল্লাহ মাশাল্লাহ আপু মাশাল্লাহ, আমি এখন সাদা পরি কম্বোটা দিয়ে খুব সুন্দর মতো একটি স্কিন কেয়ার করে তোমাদেরকে দেখিয়ে দিব, এবং আমি শেয়ার করব যে আমি আমার স্কিনটাকে আপু মানে এতটা ন্যাচারালি ভাবে কিভাবে ফর্সা করলাম, এটার খুব সুন্দর একটা মানে ইয়া করবে, স্কিন কেয়ার করে দেখাবো। এন্ড দেন আজকের লাইভটা বেসিক্যালি তাদের জন্যই হবে যে সমস্ত আপুরা আমার মতো একদম ন্যাচারালি ভাবে কোন সাইড ইফেক্ট ছাড়া ফেস এবং বডিকে খুব চমৎকার ভাবে যারা কিনা ফর্সা করতে চাও, তাদের জন্য মূলত আজকের লাইভটা হবে। ঠিক আছে,
তাদের জন্যই মূলত আপুরা আজকে লাইভটা হবে। আপু কোন ক্ষতি ছাড়া ন্যাচারালি ভাবে ফর্সা করে সাদা পরিকম্ব, ইয়েস আপু, যেটা দিয়ে কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার ফেস এবং বডিটাকে এতটা ন্যাচারালি এবং এতটা হেলদি ভাবে কিন্তু আপুরা ফর্সা করছে একমাত্র আপু আমাদের সাদা পরিকম্বটা দিয়ে আলহামদুলিল্লাহ, যে আমি আমার ফেস এন্ড দেন বডিকে এতটা ন্যাচারালি এবং এতটা হেলদি ভাবে কিন্তু আপুরা ফর্সা করছে। ওকে আপু সাত দিনে 100% রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ, খুব ভালো, কম্বটা অনেক ফর্সা হয়ে গেছে আপু, আমি দুইটা সাদা পরিকম্ব ব্যবহার করছি, মাশাআল্লাহ আপু মাশাআল্লাহ। সো দেখো তোমরা জাস্ট আপুরা দেখো আমাদের রিভিউ গুলো, দেখো আমাদের রিভিউ গুলো আপুরা দেখো, যারা আমাদের সাদা পরিকম্ব ইউজ করছে তাদের রিভিউ গুলো তোমরা দেখো। মিষ্টি স্বপ্ন তোমার কমেন্ট আপু আমি পড়ে দিয়েছি আপু, সাদা পরিকম্বটা মানেই ভালোবাসে, অনেক অনেক ফর্স হয়েছে আপু, আমার স্কিনে ব্রন স্পট চলে গেছে এবং ড্যামেজ স্কিন রিপার হয়েছে, অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ মাশাআল্লাহ। আজকে দেখছি অনেকগুলো রিভিউ আসছে আমাদের সাদা পরিকম্বটার, আজকে অনেক বেশি পরিমাণে, শুধু আজকে না আপু মানে ইদানিং এত বেশি রিভিউ আসছে আলহামদুলিল্লাহ, আমার অনেক বেশি ভালো লাগে, তোমরা দেখো তোমাদেরও অনেক ভালো লাগবে আপু। লাইভ দেখলে যে শুধু অর্ডার করতে হবে, প্রোডাক্ট নিতে হবে এরকম কিন্তু আপু কোনো কিছু না, তোমরা জাস্ট রিভিউটা দেখুন, এইটাই আপু দেখো যে আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা কম্বো পেয়েছি। আমার যতগুলো কাস্টমার আপু আছে আল্লাহকে লাখো কোটি শুকরিয়া যে আপু, আমার প্রত্যেকটা কাস্টমার আপু 100% রেজাল্ট পেয়েছে, প্রত্যেকটা মানে যতগুলো কাস্টমার আপুর আছে এটু যে প্রত্যেকটা কাস্টমার আপু কিন্তু 100% রেজাল্ট পেয়েছে, সেটা তুমি একটু দেখো আপু। অনেক হ্যাপি আপু তোমার প্রোডাক্ট ইউজ করে আপু, অনেক দোয়া রইল, ওরে বাবা লাভ ইউ আপু, লাভ ইউ সো মাচ। আচ্ছা বিকেলের পাখি কি খবর বলো, কলেজে আপু কি খবর? আপু অ্যাক্টিভ নাও বাট আমি অনেক অসুস্থ তাই লাইভ দেখতে পারতেছি না, সাধন আপু স্ট্রোকে আপু আগে রেস্ট না তারপরে লাইভ দেখো ভালো লাগলে। ওকে আচ্ছা তো এইটা হচ্ছে মূলত আপু আমাদের সবার প্রিয় কম্বো যেটা নাম হলো সাদা পরিকম্ব এবং ইয়েস আপু এই কম্বোটা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার ফেস এন্ড দেন আমি আমার বডিকে এতটা ন্যাচারালি এবং এতটা হেলদি ভাবে কিন্তু ফর্সা করছি। তোমরা অনেকেই বলো না আমাতুল্লাহ হাফসা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম কলেজে আপু, আপু থ্যাংকস কমেন্ট করার জন্য, ওয়েলকাম মিষ্টি আপু, মিষ্টি তো নাকি? তো আমি অনেক আপুর আমি আসলে অনেক কমেন্ট পাই যে জানাতে আপু আসলে তুমি কিভাবে তোমার স্কিন অ্যান্ড দেন বডিকে এতটা ন্যাচারালি বা এতটা হেলদি ভাবে ফর্সা করলে, এই কথাটা আমি অনেক পাই আপুরা, বিশেষ করে অনেক পাই। তো মূলত তাদের সাথে আজকে শেয়ার করব যে আমি বেসিক্যালি আমার স্কিন অ্যান্ড দেন বডিকে আপু কতদিনের মধ্যে ফর্সা করতে পারছি বা কিভাবে ফর্সা করতে পারছি, জাস্ট আমাকে একটু টাইম দাও, আমাকে একটু টাইম দাও বুঝতে পারবা আপু, তুমি বেস্ট আপু, থ্যাংক ইউ আমাতুল্লাহ আপু, আলহামদুলিল্লাহ আপু 1 ইয়ার্স ধরে তোমার পেজে এন্ড তোমার প্রোডাক্ট প্রসাধনীর পাশে আছে, লাভ ইউ সো মাচ শাহিনা আপু, লাভ ইউ সো মাচ। আচ্ছা আপু সাদা পরি কম্বোটা কোন ক্ষতি ছাড়া ন্যাচারালি ভাবে ফর্সা করছে, যে কোনো স্কিনে ম্যাজিকের মতো কাজ করে এন্ড 100% রেজাল্ট দেয় আলহামদুলিল্লাহ 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 আপু। ইসরাতুল আলম আপুর কমেন্টটা দেখো, ইসরাতুল আলম ইশার আপুর কমেন্টটা তোমরা সবাই একটু দেখো, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমি সবাইকে আপু রিকোয়েস্ট করব, আমাদের ইসরাতুল আলম ইশার আপু আমাদের সাদা পরি কম্বো ইউজ করে মাশাআল্লাহ আপু এত ভালো রেজাল্ট পেয়েছে, এত ভালো রেজাল্ট পেয়েছে, দেখো আপু রিভিউ দিছে তোমাদের সামনে বসেই কিন্তু আমাদের ইসরাতুল আলম আপু খুব সুন্দর একটা রিভিউ দিছে, তোমরা একটু কাইন্ডলি দেখো তোমাদের অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগবে। এবং দেখো আপু আমি কিন্তু লাইভে এসে আমার ফেসে কোনো ধরনের কোনো কিছু দেওয়া নাই, আমি কিন্তু আমার পুরো ফেস আপু ওয়াশ করে দেখাবো, তুমি অনেক সুন্দর, বিকেলের পাখি আপু লিখছে তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো, ঠিক আছে এই জন্য আমাকে ভালো লাগে সুন্দর লাগে। হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ বলে সব প্রোডাক্ট দেন, এগুলো কত কত আপু আলহামদুলিল্লাহ বলে সব প্রোডাক্ট দেন, এগুলো কত কত ঠকো লাভ টেস্ট করা পরিণীতা আপু, আসলে আমি সরি, হ্যাঁ তোমার কথার আমি আগা মাথা কোনো কিছু বুঝিনি, একটু নেক্সট কষ্ট করে কমেন্ট করো। হ্যাঁ তো ফার্স্ট অফ অল আপু দেখো আমি যে এখন লাইভ এসছি রাইট, তো লাইভে যে আমি আসছি তোমরা তো দেখলো আপু আমি কি অবস্থায় লাইভ এসেছি, লাইক আমি যে মানে আমি যেভাবে জাস্ট বেডে ছিলাম, বেড থেকে উঠে জাস্ট লাইভটা ওপেন করছি, আমি আসলে মানে 53 বাজে 9:53 বাজে, তো আমি জাস্ট টাইম হয়ে গিয়েছিল এই জন্য হুট করে আপু আমি লাইভটা ইয়া করে দিলাম, ওপেন করে দিলাম রাইট। তো এই যে একটা ব্যাপার যে আপু মানে আলহামদুলিল্লাহ যে আপু আমি লাইভে এসেছি, তো আমাকে বিবি ক্রিম দিয়ে ফাউন্ডেশন দিয়ে বা মেকআপ দিয়ে আমাকে যে রেডি হয়ে তারপরে আপু লাইভে আসতে হচ্ছে এরকম কিন্তু না,
ঠিক আছে এরকম কিন্তু আপু না আমি জাস্ট আমি আমি তো জাস্ট বেরিয়েছিলাম ঠিক আছে বের থেকে উঠে জাস্ট হচ্ছে আমি লাইটটা ওপেন করে দিয়েছি সো এটা আসলে অনেক বড় একটা ব্যাপার যে আলহামদুলিল্লাহ আমার আমাকে রেডি হতে হচ্ছে না আমাকে আসলেই আপু রেডি হতে হচ্ছে না আলহামদুলিল্লাহ যে আপু আমি স্কিন কেয়ারে লাইভ করতেছি সো আলহামদুলিল্লাহ আমার স্কিনটা এতটাই ন্যাচারালি ভাবে আপু ফর্সা হয়ে গেছে তোমরা একটু কাইন্ডলি আপু দেখো আমি অবশ্যই আমার স্কিনটা আপু ওয়াশও করে আমি তোমাদেরকে দেখাবো যে আসলে আমার স্কিনটা ডে বাই ডে আমার স্কিনটা আমার বডিটা কতটা ন্যাচারালি ভাবে আসলে ফর্সা হয়ে যাচ্ছে আর আপু ন্যাচারালি বলো হেলদি বলো এটা আসলে অনেক ইম্পর্টেন্ট কারণ আপু আমাদের স্কিনটা ধরো আমরা যদি অনেক বেশি ফর্সা করি সো অনেক বেশি ফর্সা করেও কিন্তু আপু কোনো লাভ হবে না বিকজ অফ আমাদের স্কিনটা যদি আপু হেলদি না থাকে তুমি সাপোজ একটা গাছ আপু লাগাও তোমার গাছের গোড়া থেকে আপু জোরটা যদি না থাকে তোমার গাছে কিন্তু ওরকম ফল আপু দিবে না রাইট আর গাছের পাতা শাখা পালা দেখলে তোমরা মানে বোঝা যায় আর কি যে গাছের আসলে জোর নাই সো সেম আপু তুমি তোমার স্কিনকে অনেক বেশি অনেক শেড পর্যন্ত আপু সাদা করে ফেলা বাট তোমার স্কিনটা তরতাজা না ফ্রেশ না ফ্রেশ থাকবে কিভাবে আপু তোমার স্কিনটা তো হেলদি না তো এই জন্য আপু আমাদেরকে চেষ্টা করতে হবে একটু প্রায় যদি বেশিও লাগে তারপরও একটা হেলদিনেস প্রোডাক্ট ইউজ করা যেন ওটা আমাদের স্কিনটাকে অনেক সুন্দর রাখতে হেল্প করে লাইক ফ্রেশ রাখতে হেল্প করে সাপোজ আপু ধরো তোমার ফেসটা অনেক বেশি ফর্সা অনেক মানে অতিরিক্ত লেভেলের ফর্সা কিন্তু আপু তোমার স্কিনের মধ্যে একটা প্রাণও নাই মানে থাকে না যে একটা মনে হয় যে প্রাণহীন মানে স্কিনটা মরে মরে গিয়েছে বা স্কিনটা তরতাজা না বা ফ্রেশ না আমি জানি এরকম অনেক আপুর আছে যাদের হচ্ছে এরকম একটা প্রবলেম ফেস করতে হয় লাইক স্কিনটা দেখা যাচ্ছে অনেক সাদা কিন্তু স্কিনটা ফ্রেশ না বা তরতাজা না বা স্কিনটা হেলদি না হ্যাঁ আপু আপু তুমি তো আচ্ছা রাফা রাফা আপু আপু আসলে আপু এটি স্কিন কেয়ারের লাইভ আপু আমি যতই ফিল্টার ব্যবহার করি না কেন বা যতই আমি আমি যেটা ব্যবহার লাইট ব্যবহার করি না কেন বিশ্বাস করো আপু অরিজিনাল স্কিন আপু দেখলেই বোঝা যায় ঠিক আছে অরিজিনাল স্কিন আপু দেখলেই বোঝা যায় আপু সাইড ইফেক্ট হবে কিনা কাইন্ডলি বলে দাও আচ্ছা পরিণীতা লক্ষ্মী আপু আপু আমি একটা কথা আমি তোমাদেরকে বলি আপু আমি জাস্ট একটা মানে কি বলে কিভাবে বোঝাবো আই ডোন্ট নো বাট তারপরেও বলি আমি যেরকম ভাবে আপু যেভাবে বিজনেসটা করি আমার মনে হয় খুব রেয়ার সেলার আছে যারা এরকম ভাবে বিজনেস করে আপু দেখবা 99% সেলার আছে আপু তোমার একটা প্রোডাক্ট খুব বেশি দিন হলো 5 থেকে 7 দিন দেখায় অ্যান্ড দেন আবারও নতুন প্রোডাক্ট তারা স্টকে আনে কিন্তু আপু আমি মনে হয় একমাত্র সেলার আমার জানা নাই আপু এরকম সেলার আর আছে কিনা আমি মনে হয় আপু একমাত্র সেলার আসলে আমি নিজের নামে গুণগান গাইতে আপু আমি পছন্দ করি না তারপর আমি বলতেছি যে আমি মনে হয় একমাত্র যে কিনা আপু একটা কম্বো দিয়ে 1.5 বছর ধরে আমি বিজনেস করছি মানে বুঝতে পারছো আপু এবং আমি নিজে কিন্তু আপু ইউজ করছি সো এরকম আপু দেখো যে এই কম্বোটা সাপোজ আমার যে বাকি কাস্টমার আপুগুলো ইউজ করলো তাদের যদি কোনো সাইড ইফেক্ট হইতো কোনো ক্ষতি আপু হইতো সেটা আমি 1.5 বছর ধরে সেল করতে পারতাম না এন্ড দ্বিতীয়ত হচ্ছে আপু এটা ইউজ করে যদি আমার কোনো একজন কাস্টমারেরও যদি আপু ক্ষতি হইতো সো এটা অবশ্যই আমার কানে আসতো এবং আমার কানে যেহেতু আসতো যে এটা স্কিনের ক্ষতি হয়েছে তাহলে আপু আমার সাহস যেটা আসলে বলছিলাম আপু হেলদি স্কিনটা অনেক ইম্পর্টেন্ট ধরো আপু সাপোজ তোমার স্কিন অনেক ফর্সা বাট তোমার স্কিনটা ফ্রেশ না লাইক সুন্দর না আবার এমন অনেক আপুর আছে স্কিন টোন শ্যাম বর্ণের বা কালো কিন্তু স্কিনটা অনেক ফ্রেশ ওই স্কিনটা হেলদি আছে হেলদি স্কিনটা অনেক ইম্পর্টেন্ট আপু ধরো তুমি এখন স্কিন কেয়ার এমন অনেক আপু আছে যাদের স্কিন অনেক সুন্দর তারা কিন্তু স্কিন কেয়ার আপু করে না তারা ভাবে যে আমার স্কিন তো সুন্দর আছে তাহলে আমি কেন স্কিন কেয়ার করবো এটা জাস্ট রং আপু কারণ আপু তোমার বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনের বয়সটা বাড়বে হয়তো তোমার বয়স এখন বেশি নেই জন্য আপু তুমি বুঝতে পারতেছো না কিন্তু আপু তোমার বয়সটা একটু বাড়ুক তুমি বুঝতে পারবা ঠিক আছে কারণ বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আপু বোঝা যায় বাট আপু তোমার বয়স যদি কম থাকে তাহলে তাহলে তুমি বুঝতে পারবে না বাট স্কিন কেয়ারটা অবশ্যই আপু করতে হবে গাছ লাগিয়ে রেখে দিলে হবে আপু গাছে যদি পরিচর্যা না করা যায় পানি যদি না দেওয়া যায় তাহলে ওই গাছ থেকে আপু ফল তুমি পাবা না এটাই কিন্তু ট্রু ঠিক আছে তো এখন যেটা আসলে আমি বলছি আপু আমি নিব তাই বলছি কিছু মনে করেন না পেইজ বলে তো কিছু মনে আচ্ছা রাফা আপু বিশ্বাস করো আপু আমি তোমার কথায় কিছুই মনে করি নাই আমি যেটা আপু বলতে চাচ্ছি যে অরিজিনাল স্কিন আপু দেখলে বোঝা যায় দেখবা হচ্ছে যাদের স্কিনে আপু যাদের স্কিনে পোর্স হয়ে গিয়েছে যাদের স্কিনে র্যাশেজ এর মতো উঠছে স্কিনটা অনেক খারাপ হয়ে গিয়েছে আপু তাদের স্কিনে তুমি যতই মেকআপ করো না কেন আপু বোঝা কিন্তু যায়
বোঝায় কিন্তু আপু যায়। তো আমার নিজের স্কিনে আপু আমার ফেসে মানে বিশ্বাস করো আপু আমি কিভাবে বোঝাবো আপু আমি জানি না, বাট আমার ফেসে কিন্তু কোনো কিছু দেওয়া নাই। আমি স্কিন ওয়াশ করে আপু দেখাবো। হ্যাঁ আমি কিছু মনে করি নাই আপু। ফারজানা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম লক্ষ্মী। সো আর তোমার স্কিনটা যদি আপু তুমি এরকম একটা প্রোডাক্ট দিয়ে ধরো প্রাইসটা একটু বেশিও হইলো, কিন্তু আপু ধরো তুমি এরকম একটা প্রোডাক্ট দিয়ে তোমার স্কিনটাকে অনেক হেলদি এবং অনেক ফ্রেশ ভাবে আপু যদি ফর্সা করতে পারো, মাথায় রাখবা যে আপু ওই স্কিনটা মানে ওই স্কিনের যে ফর্সালেসটা বা যে তরতাজা ভাবটা বা যে মেইনলি সৌন্দর্যটা এটা কিন্তু আপু তুমি লং টাইম ধরে রাখতে পারবা। আপু এদের জন্য নিউ ড্রেস আনো নাই আপু আনছি দেখাবো। আপু এটা কি সব স্কিনে ব্রাইট করবে নাকি হোয়াইটেনিং? আপু এই যে স্কিনকে হেলদি করবে, স্কিনকে ট্রিটমেন্টের মতো রেজাল্ট দিবে, এন্ড দেন স্কিনটাকে আপু ফর্সা করবে, কেমন? তো একটা একটা হেলদিনেস প্রোডাক্ট দিয়ে আপু তুমি তোমার স্কিনটাকে ফর্সা করবা, দেখবো ওই ফর্সালেসটাকে আপু তুমি অনেক লং টাইম ধরে রাখতে পারবা। কিন্তু আপু তুমি একটা কম দামি একটা প্রোডাক্ট আপু সাপোজ ইউজ করবা, দেখবা জাস্ট ফর্সাই হবে কিন্তু স্কিনটা আপু ভালো রাখবে না বা ওই ফর্সালেসটাকে আপু পার্মানেন্টলি ধরেও রাখতে পারবে না, ঠিক আছে? তো এই জন্য আমি আমার কাস্টমার আপুদেরকে রিকোয়েস্ট করবো, আপু তোমার বাজেট যদি না থাকে দরকার হয় তুমি এখন প্রোডাক্ট নিও না, তারপরে একটু ভালো মানের প্রোডাক্ট আপু নাও যেটা তোমার স্কিনটাকে হেলদি ভাবে ফর্সা করে। কারণ হেলদিনেস প্রোডাক্ট গুলো আপু ডিফারেন্ট হয়, হেলদিনেস প্রোডাক্ট গুলো মানে এক্সট্রা ভাবে মেক করা হয় যেটি স্কিন যেগুলো প্রাইস একটু বেশি হয়। তো যেমন হচ্ছে আপু আমাদের সাদা পরি কম্বচা, আলহামদুলিল্লাহ যে আপু সাদা পরি কম্বচা দেওয়ার পর থেকে আমার স্কিনটা কতটা ন্যাচারালি ভাবে কতটা হেলদি ভাবে কিন্তু আপুরা ডে বাই ডে ফসে হয়ে যাচ্ছে, এটার একমাত্র কারণ হচ্ছে আপু কম্বচা। বিকজ অফ আপু আমার স্কিনটা কিন্তু এখন তোমরা যতটুকু ফর্সা দেখছো, আমার হাতের কালার বা আমার গলার কালার যতটুকু ফর্সা আপু তোমরা দেখছো বিশ্বাস করো এরকম ফর্সা ছিল না। তো যেহেতু আপু আমার স্কিনটা এন্ড বডিটা এতটা ফর্সা ছিল না, তো আমিও সেম তোমাদের মতো অনেক প্রোডাক্ট ট্রাই করছি বাট কখনোই কোনো রেজাল্ট আপু আমি পাই নাই। এন্ড অবশেষে আপু আমি অনেক রিসার্চ করে করে তারপরে আপু আমি স্টকে সাদা পরি কম্বটি ইউজ করি, এন্ড আপু আমি অনেক এক্সাইটেড ছিলাম, এন্ড আপু এটা আমি ডিরেক্টলি আমার ফেস এন্ড দেন বডিতে আপু ইউজ করা শুরু করে দেয়। হ্যাঁ তো তারপর থেকে মূলত আপু আমি একটা না আমার মনে আছে 5-6 দিন ইউজ করি বাট কোনো ইম্প্রুভ আপু আমি পাই নাই। অবশেষে মন খারাপ হয়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম মনে হয় এটা হয়তো কাজ করবে না, বাট বিশ্বাস করো আপু মানে আমি কিভাবে তোমাদেরকে বোঝাবো আই ডোন্ট নো, বাট আমি মূলত 7 দিন থেকে এতটাই আপুর অবাক, এতটাই অবাক। আসলে আমি জাস্ট এটাই ভাবছিলাম যে এটা কিভাবে পসিবল বা একটা স্কিন কেয়ারের একটা কম্বো আপু মানে কার্যকরী ক্ষমতা কতটা গুণ হতে পারলে আপু যেটা কিনা 7 দিন থেকে আমার স্কিন আন্ডেন বডিকে টোটালি আপু হেলদি ভাবে ফর্সা করা শুরু করে দিল। আমি জাস্ট টোটালি অবাক, মানে আমি জাস্ট এটাই ভাবছিলাম, আমি এক্সাইটেড ছিলাম বটে কিন্তু আপু আমি মানে অনেক বেশি অবাক ছিলাম আর কি যে কিভাবে পসিবল। আসলে আমি স্বপ্ন দেখতেছি না, তো মানে একটা স্কিন কেয়ারের কম্বো আপু মাত্র তোমার 7 দিন থেকে স্কিন এবং বডিকে আপু হঠাৎ করে হেলদি ভাবে ফর্সে করে দিচ্ছে, এটা দেখে আসলে অবাক হওয়ার মতো একটা মানে কারণ না বলো? তো আমি তো জাস্ট টোটালি অবাক। এন আপু আমার কাছে মনে হয়েছে না আমি আরেকটু শিওর হইনি আরেকটু দেখে, তো তারপরে আপু আমার মনে হচ্ছে আমি আরো এক্সট্রা 3 দিন বাড়িয়ে মোট একটানা 10 দিন অ্যাপ্লাই করি। ট্রাস্ট মি আপু আমি একটানা যখন আপু আমি এটা 10 দিন অ্যাপ্লাই করি মানে আমি জাস্ট টোটালি অবাক, মানে এত সুন্দর একটা রেজাল্ট যেটি স্কিন এবং বডিকে আপু মানে ডে বাই ডে একদম সেম ভাবে আপু ফর্সা করে দিচ্ছে। এরকম না যে আমার স্কিনটা শুধু ফর্সা করছে বডিটা মানে একটু লেট করে বডিতে কাজ করছে, এরকম কিন্তু আপু না, একদম সেম টু সেম ভাবে তোমরা দেখো আপু এখনো লক্ষ্য করতে পারবা যে আমার স্কিনের কালার আমার হাতের কালার কিন্তু একদম সেম। মানে এটা দিয়ে আমি পুরো তো 7 থেকে 10 দিনের মধ্যে পুরো অবাক মার্শালে যেটা কিভাবে পসিবল, মানে এটা এত সুন্দর ভাবে এত ফ্রেশ ভাবে এত হেলদি ভাবে আপু আমার স্কিন অ্যান্ড দেন বডিকে একদম ফ্রেশ ভাবে আপু ফর্সা করা শুরু করে দিল। অ্যান্ড তারপর থেকে তো আমি একদম শিওর হয়ে আমি যখন দেখলাম ইয়ে যেটা আমার ফ্রেশ বডিকে আপু 100% ফর্সা করছে, আমি ঠিক আপু 11 দিনের দিন লাইভে কম্বোটা দেখিয়েছি, ঠিক আছে? কারণ আমার কাছে মনে হয়েছে আমি এটা আগে ইউজ করব, ইউজ করে যদি রেজাল্ট পাই তাহলে লাইভে আমার কাস্টমার আপুকে দিব, আদারওয়াইজ দিব না। কজ হচ্ছে আপু প্রত্যেকটা কাস্টমার আমাকে ভরসা করে বিশ্বাস করে আমার প্রোডাক্ট নিবে, সো আমি অবশ্যই একটা প্রোডাক্ট সম্পর্কে ভালো করে যাচাই বাছাই করেই দিব, না হলে দিব না। তো আলহামদুলিল্লাহ আপু আমি সেটাই করছি এবং বিশ্বাস করো এই কম্বোটা কিন্তু আপু আমি প্রায় 1.5 থেকে 2 বছর সেল করতেছি। আমাদের সাদা পরি কম্বো আমাদের সবাই কিন্তু সমস্ত আপুরা জানে যে আমাদের এই কম্বো প্রায় 1.5 থেকে 2 বছর ধরে সেল করে আসছে, ঠিক আছে? বাট আল্লাহ রহমতে আপু আজও পর্যন্ত ওয়ান পিস কাস্টমারও আমাদেরকে বলি নাই যে জানাতে আপু আমি তোমার প্রোডাক্ট ইউজ করছি কিন্তু রেজাল্ট পায় না, এই কথাটা আপু আজও পর্যন্ত কে বলি নাই।
ট্রাস্ট মি আজও পর্যন্ত কে বলি নাই। মানে তোমরা একটু দেখো আপু, একটা স্কিন কেয়ারে প্রোডাক্ট একটা কম্বো নিয়ে 1.5 থেকে 2 বছর কিভাবে আপু বিজনেস করা পসিবল বলো। আর যদি ওই ফার্স্টের দিকে যে সমস্ত কাস্টমার আপুগুলো আমার প্রোডাক্ট নিয়ে ইউজ করছে, তারা যদি আপুরা রেজাল্ট না পাইতো বা তাদের ক্ষতি হইতো, বিশ্বাস করো তারা কিন্তু আমাকে ছেড়ে দিত না আপু। তারা কিন্তু আমাকে ছেড়ে কথা বলতো না, তারা অবশ্যই আমাকে এসে বলতো। আর ওই ওই ব্যাড রিভিউটা দেখে আপু আমি যখনই বুঝতে পারতাম যে আমার এই কম্বোটা দিয়ে আমার কোনো কাস্টমারের কাজ হচ্ছে না, বরঞ্চ ক্ষতি হচ্ছে, তাহলে কিন্তু আপু আমি যেটা করতাম এই কম্বোটা টোটালি সেল করা অফ করে আমি আবার অন্য প্রোডাক্টে হাত দিতাম। এটাই কিন্তু ম্যাক্সিমাম 99% আপু সেলাররা করে থাকে। তোমরা হয়তো ভাবো যে নতুন নতুন ধামাকা মানেই ভালো, বাট নো। হ্যাঁ আপু, সাদা পরিটা ফুল বডি ও স্কিন অনেক হেলদি ভাবে ফর্সে করে মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে, আলহামদুলিল্লাহ। দেখো নিপা আপু, বলেছিলাম না আমি এটা 1.5 থেকে 2 বছর ধরে সেল করতেছি, সো আলহামদুলিল্লাহ আমাদের নিপা আপু আমার কম্বো ইউজ করে মাত্র 7 দিন থেকে আপু রেজাল্ট পেয়েছে। মাত্র 7 দিন থেকে আপু আমাদের কম্বো ইউজ করে রেজাল্ট পেয়েছে। ও মাই গড, মাশাল্লাহ মাশাল্লাহ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে কম্বো আপু। আমাদের এইখানে নোনা পানিতে কি ক্রিম কাজ করবে, মানে মানে আপু, আচ্ছা নাদি আপু তুমি কি জানতে চাও লোক একটু বলো আপু, বলো না আমাকে। অদ্রিজা মহরে আপু লাইভ শেয়ার করো, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আপু আমাদের কম্বোটা। এখন এই কম্বোটা, এই কম্বোটা আপু আমি একটু বলি, এই কম্বোটা কি কি কাজ করবে আপুরা, এই কম্বোটা কি কি কাজ করবে আমি একটু বলি। বাট আপু আমার আসলে একটাই টার্গেট ছিল যে আমার পেজে প্রত্যেকটা কাস্টমার আপুকে 100% রেজাল্ট পেতে হবে, আর এই জন্যই মূলত আপু আমি এই কম্বোটা সেল করছি। না হলে আপু আমি অনেক চাইলে অনেক নর্মাল প্রোডাক্টও তোমাদেরকে দিতে পারতাম। বাট আমার কথা কি জানো তো আপু, আমার কথা যে আমার প্রোডাক্ট দামি হতেই হবে, এটা প্রাইস যদি বেশি হয় এতে যদি আমার সেল কম হয় হোক, কিন্তু আমার অল্প সেল হোক আপু, আমার কথাটা বোঝো, আমার অল্প সেল হোক কিন্তু আপু আমি এরকম প্রোডাক্ট আমার কাস্টমারকে দিব, আমার অল্প সেল হোক প্রবলেম নাই, কিন্তু আমার ওই হাতে কবো না, ওই কয়েকজন কাস্টমারকে আপু 100% রেজাল্ট পেতে হবে। আমার পেজে যেগুলো কাস্টমার আসবে আপু তাদের সবাইকে 100% রেজাল্ট পেতে হবে, এটা হচ্ছে আপু আমার টার্গেট। আর আল্লাহকে লাখো কোটি শুক্রিয়া আপু যে সেটাই হয়েছে, বিকজ অব এটা আমি 1.5 থেকে 2 বছর ধরে সেল করছি। তোমরা একটু ভাবো যে আপু আমার এই কম্বোটা এটা পাবলিক প্লেস, আমার এই কম্বোটা যদি আপু আমার কাস্টমারের ক্ষতি করতো তো আমি কিন্তু আপু জীবনেও এটা 1.5 বছর ধরে সেল করতে পারতাম না, এটা তুমিও কেউ পারতো না আপু, বিশ্বাস করো কেউ পারতো না। কারণ আপু মাথায় রাখবা যে যে সেলার একটা প্রোডাক্ট আপু বেশি দিন ধরে সেল করতে পারতেছে না, তার মাঝে বুঝে নিও যে ডালমেকুস কালাহে। কারণ আপু একটা প্রোডাক্ট যদি কাজ না করে কাস্টমার কিন্তু ওই প্রোডাক্টটার জন্য মানে ব্যাড রিভিউ দিবার, ওইটা দেখে সেলার কিন্তু আবার নতুন প্রোডাক্ট আনবে। আর তোমরা মনে করো নতুন প্রোডাক্ট মানে ধামাকা, কখনো আপু ভাববা না যে স্কিন কেয়ার প্রোডাক্ট নতুন হলে ধামাকা হতে পারে, এটা জাস্ট রং, এটা ড্রেস না বা অর্নামেন্টস না, ঠিক আছে। আর মাথায় রাখবো আপু একটা সেলার তখনই একটা প্রোডাক্ট লং টাইম ধরে সেল করতে পারে যখন তার প্রোডাক্ট ইউজ করে কাস্টমার রেজাল্ট পায়, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আপু এটা আমি 1.5 থেকে 2 বছর ধরে সেল করতেছি, মাশাল্লাহ। আজও পর্যন্ত ওয়ান পিস কাস্টমার আমাকে সে বলি নাই যে আপু আমি রেজাল্ট পাই না। কারণ আপু আমার একটাই টার্গেট যে আমি যে প্রোডাক্টটা ইউজ করে রেজাল্ট পেয়েছি, আমি কিন্তু আগে আপু যাচাই টেস্ট করে নিয়েছি যে আমি এটাতে রেজাল্ট পাবো কি পাবো না। সো আমি ফার্স্টে আপু এটা ইউজ করে নিজে যখন দেখলাম ইয়ে যেটা আমার ফেস বডিকে 100% ফর্সা করছে, আমি ঠিক 11 দিনের দিন আপু লাইভে কম্বোটা দেখিয়েছি, বিধায় কিন্তু আপু এই কম্বোটা আমি প্রত্যেকটা কাস্টমার আপু থেকে আপু আমি রিভিউ পেয়েছি প্রত্যেকটা। কারণ আমার কাছে মনে হয়েছে আপু আমি আমার একটা কম্বো বা একটা প্রোডাক্ট সম্পর্কে যদি আপু আমার কাছে আইডিয়াই না থাকে বা আমি যদি নিজেই না জানি যে প্রোডাক্টটা কাজ করবে কি করবে না, তাহলে আমি একটা প্রোডাক্ট কিভাবে আমার কাস্টমারকে দিতে পারি। এমনও তো হইতে পারে এই প্রোডাক্ট সম্পর্কে আমি কোনো কিছু জানলাম না কিন্তু দেখা যাচ্ছে আমার কাস্টমার ইউজ করলে ক্ষতি হয়ে গেল, এই দায়ভারটা আপু কে নিবে বলো। তো এই জন্য আপু আমার এটা টোটালি পছন্দ না যে একটা কম্বো ডিরেক্টলি স্টকে আসলো আমি লাইভে ধরিয়ে দিলাম, এরকমটা কিন্তু আমি জানে তাপু করি না। আমার এটা একদম পছন্দ না আপু, আমার কথা আমি একটা প্রোডাক্ট ইউজ করব, যদি ভালো লাগে রেজাল্ট পাই কোনো সাইড ইফেক্ট ছাড়া তাহলে আমি আমার কাস্টমারকে দিব, আদারওয়াইজ দিব না। সো আলহামদুলিল্লাহ আপু আমি সেটাই করছি। কারণ হচ্ছে দেখো আপু তোমাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই কিন্তু তোমরা তারপর আমার মুখের কথায় ভরসা করে বিশ্বাস করে আপু আমার পেজ থেকে প্রোডাক্ট নিচ্ছে। সো আপু আমি তাদেরকে অন্তত ঠকাইতে পারবো না, উপরে আল্লাহ আছে, ঠিক আছে। কারণ আপু আমি চাইলে তোমাদেরকে অনেক নর্মাল প্রোডাক্ট দিতে পারি বাট আপু আমি দিব না। কারণ আপু যারা আমাকে এত ভরসা করে ভালোবেসে আমার পেজ থেকে প্রোডাক্ট অর্ডার করবে, সো অন্তত আমি তাদেরকে আপু ঠকাইতে পারবো না, এটা আসলেই অনেক বড় অন্যায়, সো এটা আমি করবো না, ঠিক আছে। সো এটা হচ্ছে আপুরা কম্বোটা। তো এই কম্বোটা, এই কম্বোটা কিন্তু আপু 12 বছর থেকে শুরু করে সেলিমে টু জেড সবাই ইউজ করতে পারবে। বাট এই কম্বোটা মাথায় রাখবা,
এই কম্বোটা আপু তোমাকে এটা একদম একদম ভিন্ন ধরনের একটা কম্বো কিন্তু আপুরা এটা জাস্ট টোটালি আপুরা ভিন্ন ধরনের একটা কম্বো মানে আমাদের কম্বোটা আপু জাস্ট টোটালি ভিন্ন ধরনের একটা কম্বো মানে এই কম্বোটা কিন্তু যারা একবার ইউজ করবে তাদের ফেসে জীবনও আপু ব্রণ উঠবে না যারা একবার ইউজ করবে তাদের ফেসে আপু জীবনেও মেজটা উঠবে না জীবনেও কোনো দাগ আপু উঠবে না এবং কালো স্কিনটাকে প্রচুর ফর্সা করবে বাট ওই ফর্সাটা আপু জীবনেও কালো হবে না কারণ বললাম এটা একদম ডিফারেন্ট টাইপের একটা কম্বো এটা দিয়ে তুমি একবার তোমার ফেসে আপু ফেস থেকে মেজটা ব্রণ দূর করবা বাট সেটা জীবনেও ব্যাক আসবে না সাদা পরি কম্বোটা দিয়ে আপু তুমি যদি একবার তোমার ফেস থেকে ব্রণ দূর করতে পারো ট্রাস্ট মি আমি জানা তোমাদেরকে লাইভে বসে কথা দিচ্ছি জীবনে তোমার ফেসে কখনোই ব্রণ উঠবে না কখনোই মেজটা উঠবে না এবং তোমার স্কিন কখনোই কালো হবে না বিকজ অফ এটা একদম ডিফারেন্ট টাইপের একটা কম্বো এই কম্বোটা একদম টোটালি হেলদিনেস একটা কম্বো কারণ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো বেসিক্যালি এই এই টাইপেরই হয় আপু আমি একবার ইউজ করেছি রেজাল্ট আসতেছে থ্যাংক ইউ আপু আচ্ছা মানে হেলদিনের যে প্রোডাক্ট গুলো যে ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো আপু ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো হয় যারা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো মেক করে তাদের মাথায় টার্গেট থাকে যে ভালো জিনিস যদি প্রোডাক্টের মধ্যে না দেওয়া যায় তাহলে কিন্তু ব্র্যান্ডিং করা পসিবল না এই জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট গুলোর মধ্যে আপু অবভিয়াসলি ভালো জিনিস দেওয়া থাকে আর আপু তুমি একটা নর্মাল প্রোডাক্ট ইউজ করবা নর্মাল যে প্রোডাক্ট গুলো যারা মেক করে তাদের তো এই টার্গেট থাকে না যেটা দিয়ে ব্র্যান্ডিং করতে হবে এটা জাস্ট এই জন্য তারা যে কোনো কেমিক্যাল দিয়ে ফেলতে পারে কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট গুলোর মধ্যে আপু দিতে পারে না তো এই কম্বোটা বেসিক্যালি টোটালি যে উপাদানগুলো দিয়ে মেক করা এটার মূলত কাজই কিন্তু আপু তোমার অতিরিক্ত লেভেলের কালো স্কিন অ্যান্ড দেন বডি কেয়ার টোটালি সাত দিন থেকে ফর্সা করা শুরু করবে জাস্ট আপু এই কম্বোটা তুমি যে কোনো ধরনের স্কিন টোনে অ্যাপ্লাই করো না কেন যে কোনো ধরনের আপু স্কিন টোনে অ্যাপ্লাই করো না কেন তোমাকে 100% সাত দিন থেকে টোটালি আপু ফর্সা করা শুরু করবে এক কথায় যে কোনো স্কিন টোনে অ্যাপ্লাই করো না কেন যে কোনো আমি একটাই কথাই বলে দিলাম আপু তুমি যে কোনো স্কিন টোনে অ্যাপ্লাই করো না কেন তোমার স্কিন যদি প্রচন্ড কালো হয় তারপরও তোমাকে 100% সাত দিন থেকে ফর্সা করা শুরু করবে জাস্ট আপু তোমার প্রোডাক্ট আমি নিজে ইউজ করছি তোমার কথার সাথে কাজে মিল আছে কি তোমার জন্য থ্যাংক ইউ আপু মানে এটা এক কথায় আপু এখন আমি জানি এমন অনেক আপুদের মনে অনেক ধরনের প্রশ্ন যাচ্ছে জানাত আপু আমি তো অনেক প্রোডাক্ট ইউজ করছি আমার স্কিন অনেক কালো আমার স্কিনকে ফর্সা হবে বা এমনও অনেক আপু আছে যারা বলবে জানাত আপু আমার স্কিন তো অতিরিক্ত কালো আমার স্কিনকে আদৌ ফর্সা হবে ইয়েস আপু জাস্ট এমন অনেক আপু আছে যারা কিন্তু ভয়ে আছে যে আমি অলরেডি অনেক প্রোডাক্ট ইউজ করে ফেলছি কোনো কাজ হয় না মনে হয় আমার স্কিন বডি ফর্সা হবে না এটা জাস্ট টোটালি রং আপু ভালো জিনিস তুমি ইউজ করো তোমার স্কিন ফর্সা হতে আপু বাধ্য এবং তোমার স্কিনটাকে এত ভালো রাখতে হেল্প করবে তুমি নিজেও আপু জানো না কারণ একটু আপু বাজেটটা বাড়াও একটু সুন্দর একটা ভালো প্রোডাক্ট নিয়ে আপু তুমি নিয়মিত বেজে আমি যেভাবে বলবো ওভাবে স্কিন কেয়ারটা করো এমনিতেই আপু তোমার স্কিন ফর্সা হবে এমনিতেই ভালো থাকবে ঠিক আছে এমনিতে আর তুমি ধরো আপু আজকে একটা প্রোডাক্ট ইউজ করলা কালকে আরেকটা প্রোডাক্ট ইউজ করলা পরশু দিন আরেকটা প্রোডাক্ট ইউজ করলা ধৈর্য না ধরে তাহলে তো আপু ফর্সা হবে না আরো বরং ক্ষতি হয়ে যাবে হ্যাঁ তো সাদা পরি কম্বোটা মূলত আপু যে উপাদানগুলো দিয়ে মেক করা হয়েছে এটার মূলত কাজই কিন্তু আপু তোমার প্রচন্ড পরিমাণে কালো স্কিন অ্যান্ড দেন বডিকে টোটালি সাত দিন থেকে ফর্সা করা এইটার অরিজিনাল নামই কিন্তু আপু সেভেন পাল হোয়াইটেনিং কম্বো আমাদের কম্বোটার অরিজিনাল নামই কিন্তু আপু সেভেন পাল হোয়াইটেনিং কম্বো সেটা তুমি যে কোনো স্কিন টোনে অ্যাপ্লাই করো না কেন এটা তোমাকে সাত দিন থেকে প্রচন্ড পরিমাণে ফর্সা করা শুরু করবে দেখছো এখানে রেড কালারের সেভেন লেখা মানে এটা তুমি যে কোনো স্কিন টোনে আপু অ্যাপ্লাই করো না কেন এটা সেভেন ডেজ থেকে তোমাকে প্রচন্ড পরিমাণে আপু ফর্সা করা শুরু করবে আপু আজকে আমি নিচে আশা করি ভালো ফল পাবো আনিশা ইসলাম আরোহী আপু আল্লাহ ভরসা লক্ষ্যে আপু দর হইলো তো এটা আপু তোমাকে সাত দিন থেকে 100% রেজাল্ট দেওয়া শুরু করবে এবং এটার বিফোর আফটার কি তোমরা দেখছো দেখো বিফোর আফটারটা আপুরা দেখো জাস্ট 7 ডেজ তুমি অ্যাপ্লাই করবা যেটা 100% তুমিও এভাবে সেম বিফোর আফটার পিক তুলতে পারবা এটা তোমার অল বডি তোমার ঘাড় গলা তোমার ফেস এক কথায় ফুল বডি তোমাকে প্রচন্ড সাদা করে দিবে জাস্ট বিফোর আফটারটা দেখো জাস্ট বিফোর আফটারটা দেখো এটা তুমি যে কোনো এক্সট্রা লেভেলের কালো স্কিন অ্যান্ড দেন বডি তাপু অ্যাপ্লাই করো না কোনো প্রচন্ড পরিমাণে সাদা করে দিবে লাইক টোটালি আপু সাদা ধবধবে সাদা করে দিবে এবং আবারও করে বলছি এটা একদম ডিফারেন্ট টাইপের একটা কম্বো বিকজ অফ এই কম্বোটা টোটালি আপু যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে মেক করা হয়েছে এটার মূলত কাজই কিন্তু আপু তোমার অতিরিক্ত লেভেলের কালো স্কিন অ্যান্ড দেন বডিকে টোটালি সাদা ধবধবে ফর্সা করা প্লাস এটা কিন্তু ট্রিটমেন্টের মতো আপু তোমাকে রেজাল্ট দিবে এটা জাস্ট টোটালি ট্রিটমেন্টের মতো রেজাল্ট দিবে যার
জন্য তোমার স্কিনে থাকা যাবতীয় ব্রণ লাইক স্কিনের থার্ড লেয়ার থেকে আপুরি রিমুভ করবে একদম শেখর থেকে মেস্তা ব্রণ দাগ একদম স্কিনে থার্ড লেয়ার পর্যন্ত আপুরি রিমুভ করে দিবে যেটা জীবনও কিন্তু ব্যাক আসবে না এটা আপু তোমার স্কিনে থার্ড লেয়ার পর্যন্ত তোমার স্কিনের মেস্তা ব্রণ দাগ এমন ভাবে দূর করবে ট্রাস্ট মি যেটা আপু জীবনও ব্যাক আসবে না ঠিক আছে যেটা জীবনও ব্যাক আসবে না আমি আবারো করে বলে দিছি কম্বোটা তুমি যদি আপু ইউজ করতে করতে অফও করে দাও সো তোমার স্কিনটা পরবর্তীতে জীবনও কালো হবে না এটা দিয়ে একবার যদি আপু তুমি তোমার স্কিন থেকে ব্রণ দূর করতে পারো সো ওই ব্রণ জীবনও ব্যাক আসবে না মেস্তা জীবনও ব্যাক আসবে না এমনকি দাগও জীবনও ব্যাক আসবে না এমনকি তিলও জীবনও ব্যাক আসবে না ঠিক আছে কারণ এইটা আপু তোমাকে টোটালি ট্রিটমেন্টের মতো রেজাল্ট দিবে যেটা তোমার স্কিন এবং বডি থার্ড লেয়ারে অ্যাবজর্ব হয়ে একদম তোমার স্কিনের ভেতরের লেয়ার থেকে আপু তোমাকে হেলদি করবে এন্ড দেন আপু তারপরে মূলত তোমার স্কিনের অল প্রবলেমের সলিউশন দিয়ে দিবে সো আপু এটা তোমার যত কালো স্কিন এন্ড বডি হোক না কেন প্রচন্ড পরিমাণে সাদা করবে জাস্ট হচ্ছে তোমাদেরকে আপু ধৈর্য ধরে ইউজ করতে হবে 7 দিন জাস্ট আমাদের কম্বোটা আপু ধৈর্য ধরে গুনে গুনে 7 দিন অ্যাপ্লাই করবার কিছু করতে হবে না আর কিছু করতে হবে না তুমি যদি আপু নিয়মিত স্কিন কেয়ার না করো তাহলে কিভাবে তোমার স্কিনটা আপু ফর্সা হবে বলো তুমি যদি নিয়মিত আপু তোমার স্কিন কেয়ারটা না করো তাহলে কিভাবে আপু তোমার স্কিন বডি ফর্সা হবে তোমরা আমাকে বলো হবে না ঠিক আছে এটা জীবনেও পসিবল না সো আমি যেভাবে যেভাবে বলবো জাস্ট এভাবে এভাবে আপু গুনে গুনে তুমি জাস্ট গুনে গুনে আপু তুমি জাস্ট হচ্ছে এটা দিয়ে তুমি একটানা 7 দিন স্কিন কেয়ারটা আপু করো টোটালি টোটালি আপু তোমার মানে প্রচন্ড পরিমাণে সাদা ধবধবে সাদা হয়ে যাবে এন্ড এটা ইউজ করলে আপু তোমার স্কিনে কোনো ব্রণ থাকতে দিবে না কোনো তিল থাকতে দিবে না কোনো মেস্তা থাকতে দিবে না কোনো দাগ আপু থাকতে দিবে না ঠিক আছে একদম ফ্রেশ ভাবে আপু তোমাকে এটা ফর্সা করে দিবে বুঝছো আপু আপু আমি শেয়ার দেন থ্যাংক ইউ আপু তো এখানে মূলত তোমরা একই সাথে দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছ মানে এরকম কিন্তু ভাই বোনা যে জানাতে আপু শুধু কি ফেসের কম্বো দিচ্ছে বডি কম্বো কি দিচ্ছে না এরকমটা কিন্তু না পড়া আজকে লাইভে যারা কম্বো অর্ডার করছে একসাথে কিন্তু দুইটা প্রোডাক্টই পেয়ে যাচ্ছ কজ এখানে তুমি পেয়ে যাচ্ছ সুপার হোয়াইটেনিং সাদাপরি বডি ক্রিম সুপার হোয়াইটেনিং সাদাপরি নাইট ক্রিম মানে হচ্ছে আপু একসাথে তুমি দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে এবং এই জন্য আমি এই কম্বোটা বানিয়েছি যেন আমার প্রত্যেকটা কাস্টমার আপু তাদের ফেস অ্যান্ড দেন বডিকে খুব সুন্দর মতো একত্রে ফর্সা করতে পারে এই জন্যই মূলত আপু আমি এই কম্বোটা বানিয়েছি যেন আমার প্রত্যেকটা কাস্টমার আপু তাদের ফেস অ্যান্ড দেন বডি খুব সুন্দর মতো ফর্সা করতে পারে ঠিক আছে খুব সুন্দর মতো আর এই জন্যই কিন্তু আপুর আমি এই কম্বোটা বানিয়েছি এখানে তুমি একত্রে বডি ক্রিমও পেয়ে যাচ্ছ নাইট ক্রিমও পেয়ে যাচ্ছ যেটা দিয়ে খুব সুন্দর মতো তুমি তোমার ফেস অ্যান্ড দেন বডি ক্যাপও ফর্সা করতে পারবা খুবই সুন্দর মতো আপু তুমি তোমার ফেস অ্যান্ড দেন বডি ক্যাপও ফর্সা করতে পারবা ঠিক আছে এটা মূলত এই ধরনের একটা কম্বো কারণ আপু 99% আপুরা আছে যাদের ফেস ফর্সা কিন্তু গলা কালো বাট এটা দেখতে অনেক বেশি খারাপ লাগে আর এই জন্য মূলত আমি এই কম্বোটা বানিয়েছি যেটা আপু তোমার স্কিন অ্যান্ড দেন বডিকে খুব সুন্দর মতো ফর্সা করে দিবে একসাথে তো এই কম্বোটা একেবারে ডিফারেন্ট টাইপের একটা কম্বো তো এই কম্বোটা আপু ইউজ করলে অবশ্যই তোমাদেরকে রুলস মেনটেন করতে হবে অবশ্যই রুলস মেনটেন করতে হবে কারণ আপু সাদা পরি কম্বো দুইটার বেশি ইউজ করা যাবে না সাদা পরি কম্বো প্লিজ কেউ দুইটার বেশি ইউজ করবা না যাদের ফেসে অতিরিক্ত লেভেলের দাগ আছে তারা আপু এটা তিনটা ব্যবহার করবা কিন্তু আপু যাদের ফেসে কোনো দাগের প্রবলেম নাই তারা এটা দুইটার বেশি ইউজ করবা না কারণ এটার পাওয়ার ক্ষমতা এতটা গুণ বেশি আপু যেটা তোমাকে এত বেশি পরিমাণে সাদা করে দিবে লাইক একটা কম্বো তোমাকে শেষ করতে হবে না সাদা পরি কম্বোটা পুরো একটা তোমাকে শেষ করতে হবে না বাট ইনশাল্লাহ এর আগে তোমার ফেস অ্যান্ড দেন বডি আপু অনেক বেশি সাদা করে দিবে জাস্ট ওই সাদানেসটাকে পার্মানেন্টলি রাখার জন্য কোম্পানি বলে দিয়েছে আরো এক্সট্রা একটা কম্বো ইউজ করতে হবে সোমোর তোমাকে দুইটা কম্বো ইউজ করতে হবে বাট দয়া করে কেউ দুইটা বেশি ইউজ করবা না অতিরিক্ত লেভেলে সাদা করে দিবে তোমরা কি জানো কোম্পানি থেকে কি বলে দিয়েছে আপু যাদের ধরো যারা বেশি ফর্সা পছন্দ করো না তারা এই কম্বো নিবা না যারা নর্মাল এমনি শ্যাম্পনে থাকতে পছন্দ করো লাইক সাদা ধবধবি টাইপে থাকতে আপু পছন্দ করো না মানে পছন্দ করো এক কথায় বেশি সাদা পছন্দ করো না তারা আমার কম্বো ইউজ করবা না মানে এইরকম না কিন্তু আপু বা এইটা ভেবে ইউজ করো না যে আমার স্কিনটা আমি জাস্ট হচ্ছে হেলদি করবো বাট ফর্সা করবো না এরকম ভাইবে আমার কম্বো ইউজ করো না আপু কারণ আমি আগে থেকে বলে দিছি
যেটা কিন্তু আপু এরকম কম্বো না এটা আপু তুমি যেই স্কিন টোনে अप्लाई করো না কেন তোমাকে কিন্তু আপু ফর্সা করবে এটার একটাই প্রবলেম যে আপু এটা তোমাকে অতিরিক্ত ফর্সা করবে সাদা পরি কম্বোটার একটাই ছোট প্রবলেম যে আপু এটা তোমাকে অতিরিক্ত লেভেলে ফর্সা করবে সেটা দয়া করে কেউ আপু দুইটার বেশি ইউজ করবে না এখন তোমার স্কিন তুমি যদি চাও আমার স্কিন অনেক দাগ বা আমার স্কিনটা আমি অনেক ফর্সা করতে চাই সেই ক্ষেত্রে আপু দুইটার বেশি ইউজ করতে পারো তিনটা কিন্তু আপু দুইটার বেশি প্লিজ কেউ ইউজ করবে না বিকজ অফ অতিরিক্ত লেভেলে সাদা করে দিবে আপু তোমাকে এইটা তুমি ইউজ করবা যেটা আপু তোমাকে অতিরিক্ত লেভেলে সাদা করে দিবে সো প্লিজ এটা কেউ দুইটা বেশি ইউজ করবা না তোমরা কি জানো আমরা কিন্তু এটাও বলে দিছি যারা অলরেডি অনেক ফর্সা আছো যারা অলরেডি অনেক ফর্সা আছো তারা আমাদের কম্বো ইউজ করবা না কারণ এটা আপু অনেক বেশি ফর্সা করে দিবে অতিরিক্ত লেভেলে ফর্সা করে দিবে সো যারা অতিরিক্ত ফর্সা আছো তারা দয়া করে আমাদের কম্বো নিবা না ঠিক আছে তারা দয়া করে আমাদের কম্বো অর্ডারও করবা না বা যারা বেশি ফর্সা পছন্দ করো না তারাও আমাদের কম্বোটা অর্ডার করবা না কজ আপু এইটার বললাম না এটা প্রবলেমই একটা যে আপু এটা তোমাকে অতিরিক্ত ফর্সা করবে অতিরিক্ত লেভেলে ফর্সা করবে মানে বুঝো না যাদের স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে এটা ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে যাদের স্কিনে চামড়া পাতলা হয়ে গিয়েছে এটা হচ্ছে রিপেয়ার করবে মানে স্কিনকে একদম ক্লিন এবং ফ্রেশ ভাবে আপু ফর্সা করে দিবে ঠিক আছে তো এই হচ্ছে মূলত আপু কম্বোটা তো যারা আমার মতো ন্যাচারালি ভাবে ফেস এবং বডিকে একসাথে ফর্সা করতে চাও ব্রন দূর করতে চাও মেস্তা দূর করতে চাও একদম এটা ঝট করে আপুরা নিয়ে ফেলবা জাস্ট ঝট করে নিয়ে ফেলবার কম্বোটার কিন্তু প্রাইস আপু দিন গেলে বাড়তেছে কি করব বলো ঈদের পরে কিন্তু আপু কম্বোটার প্রাইস জাস্ট তিন গুণ হবে ঠিক আছে ঈদের পরে জাস্ট কম্বোটার প্রাইস আপুরা তিন গুণ হবে আচ্ছা সো এখন আমি একটা ছোট জিনিস আপুরা তোমাদেরকে দেখাবেন সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় পুতুল জেল আমাদের সবার প্রিয় পুতুল জেল সো যারা আপুরা ভালোর কিন্তু শেষ নাই বা সুন্দরের কিন্তু আপু শেষ নাই হ্যাঁ সৌন্দর্যর কিন্তু আপু শেষ নাই বা ভালোর কিন্তু আপু শেষ নাই তো আমি জাস্ট একটা কথাই বলবো যারা বিশেষ করে আপু এই দামি কম্বোটা নিতে পারবে তারা কিন্তু এই পুতুল জেলটাও নিতে পারবে সো সাদা পরি কম্বোটি ইউজ করলে আপু তোমাকে মাস্ট অ্যান্ড মাস্ট বি জেলটা অ্যাপ্লাই করতে হবে পুতুল জেল তোমাকে মাস্ট অ্যান্ড মাস্ট বি আপু ইউজ করতে হবে কারণ তুমি যদি আপু চাও যে তুমি তোমার স্বপ্নকে যদি আপু সত্যি করতে চাও নীল আকাশে তারা আপু লক্ষ্যে আপু আমি প্রাইসটা বলছি একটু ওয়েট করো তুমি যদি রিয়েলি চাও যে ইয়েস আমি আমার স্কিনটাকে ফর্সাও করব এন্ড এক্সট্রা সুন্দর করতে চাই লাইক এই স্কিনটাকে এক্সট্রা লাইক ফ্রেশ করতে চাই তরতাজা করতে চাই এরকম যারা চাচ্ছ তারা চোখ বন্ধ করে আপু কম্বোটার সাথে জাস্ট পুতুল জেলটা নিয়ে ফেলবা চোখ বন্ধ করে জাস্ট আপুরা পুতুল জেলটা নিয়ে ফেলবা ঠিক আছে মাথা নষ্ট করে দিবে মানে হচ্ছে আপু সাদা পরি কম্বো দিলে কিন্তু তোমার স্কিন যথেষ্ট ফর্সা করবে যথেষ্ট পরিমাণে ফর্সা করবে কিন্তু আপু ওই ফর্সানেসটাকে এক্সট্রা সুন্দর করার জন্য লাইক তোমার স্কিনটাকে বডিটাকে এক্সট্রা গ্লো করার জন্য গ্লাসি করার জন্য আপু তোমাকে জাস্ট পুতুল জেলটা নিতে হবে কারণ আপু তুমি যদি পুতুল জেল প্লাস হচ্ছে আমাদের সাদা পরি একই সাথে আপু তুমি ইউজ করো বিশ্বাস করো আপু তোমার স্কিন এত এক্সট্রা সুন্দর করবে মানে ইউজ না করলে বুঝতে পারবা না আমার স্কিনটা দেখছে একটু অনেক গ্লো করতেছে এই সাইড আর এই সাইড অনেক চকচক করতেছে এটার একমাত্র কারণ হচ্ছে আপু পুতুল জেল বিকজ আপু আমি সাদা পরি কম নিয়মিত বেজি ইউজ করি এন্ড সাথে কিন্তু আপু আমি পুতুল জেল অ্যাপ্লাই করি আর আপু প্লিজ কমেন্ট পড়ো আপু আমার মনে আছে তুমি ইচ্ছা করে আমাকে উইনার করো না বুশরা আপু তোমার কমেন্ট পায় না আপু ফেসবুক থেকে কি প্রবলেম যেন একটা চলতেছে কারোর কমেন্ট আপু কারোর বলতো অনেকের কমেন্ট আপু শো করে না সো এরকম আপু ভাবলে আমার আমার পেজ থেকে আপু মানে আমার পেজটাকে ইগনোর করতে পারো তোমরা যদি রিয়েলি এরকম ভাইবা থাইকো তাহলে বুশরা আপু প্লিজ আমার লাইভ থেকে মানে লিভ নিতে পারো ইগনোর করতে পারো কারণ আপু আমার আমাকে যারা ভালোবাসে ভরসা করে তারা কখনো এই টাইপের কমেন্ট বা এই টাইপের কথাবার্তা বলবে না ঠিক আছে যেমন শম্পা আপু নিজুম রাত অনেক আপুরা আছে নিপা আপু বা আমার অনেক অনেক আপুরা আছে এরা জীবনও আপু এই টাইপের কথা বলবে না আর তোমার কমেন্ট যদি আপু আমি পাইতাম তোমাকে দেখতাম তুমি লাইভ শেয়ার বিশেষ করে কমেন্ট যদি আপু আমি পাইতাম তাহলে তোমাকে আমি 100% আপু উইনার বানাইতাম ঠিক আছে কারণ আমি এমনও ম্যাক্সিমাম পেজ আপু যে একবার উইনার হয় তাকে আর জীবনও দ্বিতীয়বার উইনার করে না বাট আমি দেখো এখানে এমন অনেক আপুরা আছে যাদেরকে আমি মিনিমাম 5-6 বার করে উইনার করছি মিনিমাম ঠিক আছে এর বেশি অনেক আপুরা আছে সো এরকম করলে আপু আমার লাইভ দেখা দরকার না যারা আমাকে ভালোবাসবে না যাদের যারা শুধু জাস্ট গিফট নেওয়ার জন্য আসবে আমি তাদেরকে আপু জীবনেও গিফট করবো না আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ সে মানে গিফট নেওয়ার লোভে আমার এখানে আসছে সো আমি তাদেরকে আপু নিবো না দরকার নাই আমার চলে যাও হ্যাঁ সরি আপু লাভ লাভ আপু থ্যাংক ইউ আপু আচ্ছা
তো এখন আমি যেটা আপু দেখাচ্ছি এটা হচ্ছে পুতুল জেল যেটা হচ্ছে আপু তোমাকে আপু কমেন্ট পড়ো গো আপু মজার মজার কমেন্ট পড়লে ভালো লাগে জোনা কি আপু লিখছে করতে থাকো আপু তোমরা একটু মজার মজার কমেন্ট করো আচ্ছা তাহসান রিমা আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর আর লক্ষ্মী কেমন আছে বলো তো সাদা পরী কম্বোটা যারা ইউজ করবা তাদেরকে আপু জেল অবশ্যই ইউজ করতে হবে এটা একটা কোরিয়ান একটা জেল মিল্ক ফ্লেভারের মানে এটা হচ্ছে মিল্ক দিয়ে মেক করা যেটা আপু তুমি যদি সাদা পরী কম্বোটার সাথে ইউজ করতে পারো বিশ্বাস করো আপু তোমার স্কিন জাস্ট ডাবল সাদা হবে এবং তোমার স্কিনটাকে এক্সট্রা সুন্দর করতে হেল্প করবে মানে এত সফট করবে এবং এত স্মুথ করবে মানে কি বলে থাকে না যে এত ফ্রেশ মানে মনে হয় যে টোকা দিলে রক্ত বের হবে এরকম একটা অবস্থা তোমার স্কিনকে এত সুন্দর করে তুলতে হেল্প করবে জাস্ট এই জেলটা শুধু জেল ইউজ করলে হবে না বা শুধু কম্বো ইউজ করলে হবে না কম্বোটার সাথে তোমাকে মাস্ট বি আপু জেল অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আপু আমি আপু আপনি সবার চোখে ক্রাশ কেন জানেন মানে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপু জেলটা আমি অ্যাপ্লাই করে দেখাবো এই স্কিনটাকে কতটা গ্লো করে স্কিনটাকে জাস্ট আপনারা কতটা গ্লো করে এইটা তোমরা দেখো স্কিনটাকে জাস্ট ভাই কতটা গ্লো করে মানে আমি যদি আপু এটা ইউজ না করতাম আমি মনে হয় জানতামই না যে এটা এত জোস একটা জিনিস আমি যদি নিজে ইউজই না করতাম তাহলে মনে হয় আমি জানতামই না আপু বুঝছো আপু আমি আসলে তোমাকে মিন করে বলি নাই আপু আমি হচ্ছে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি কারণ আপু মানে এগুলো শুনলে খারাপ লাগে আর কি এগুলো শুনলে রিয়েলি খারাপ লাগে যে আমি এত আপুদেরকে গিফট করি তারপরও তোমরা এই টাইপের তোমরা যদি আমাকে একটু ভরসায় না করো বা পাশে যদি না থাকো তাহলে কিসের মানে এত ভালোবাসে বলো বা আমি এত গিফট দিয়ে আমি কি পাইলাম বলো এই যা দেখো আপু আপনার ফেস ওয়াশ এর প্রেমে পড়ে গেছি আপু একটা ফেস ওয়াশ কিভাবে এত ভালো হয় আল্লাহ আচ্ছা আমাদের লালপরি ফেস ওয়াশ এর কথা বলতেছো তো আপু এই যে আমাদের আপুটা এই লালপরি ফেস ওয়াশ এর প্রেমে পড়ে গেছে এটা কিন্তু চমৎকার একটা ফেস ওয়াশ আমি লাইভে আসার আগে এটা দিয়ে স্কিনটা ওয়াশ করি প্রতিদিন বাট আজকে করা হয় নাই এটা হচ্ছে আমার অনেক ফেভারিট মানে এটা ছাড়া আমি কোনো ফেস ওয়াশ আপু ইউজ করি না মাথা নষ্ট একটা ফেস ওয়াশ তোমরা যদি চাও কম্বোটার সাথে নিয়ে ফেলতে পারো জোস একটা ফেস ওয়াশ এটা স্টক লিমিটেড অনেক কাপড়ে নিয়ে ফেলছে অনেক কাপড়ে এটা প্রাইস 1000 টাকা লাইভ অর্ডার করলে আপু 499 দুইটা নিলে 700 যেটি স্কিনে আপু কোনো ধরনের কোনো জীবাণু থাকতে দিবে না মানে এটা হচ্ছে স্কিনকে জীবাণু মুক্ত রাখতে হেল্প করবে কারণ আপু আমাদের স্কিনে জীবাণু যখন থাকে আমরা নর্মালি কোন ফেস ওয়াশ মানে সব ফেস ওয়াশ বা সব সাবানের সাহায্যে কিন্তু আপু ওটা দূর হয় না ঠিক আছে বাট এটা হচ্ছে কোরিয়ান একটা ফেস ওয়াশ আমি একমাত্র এই কারণেই আনছি কিন্তু আপু এটি স্কিনে জীবাণু রিমুভ মানে ইয়া করে অ্যান্ড হচ্ছে আপু তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করে এবং হোয়াইটেনিংটাকে ডাবল করতে হেল্প করে এবং স্কিনটাকে খুব সুন্দর ডিপলি ক্লিন করে এবং অনেক স্মুথ করে এক ধোয়াতে আপু রেজাল্ট দিবে এক ধোয়াতে প্রাইস মাত্র 499 দুইটা নিলে 700 সামিরা আপু আপু আমি নিব আচ্ছা সো আমি দেখো আপু জাস্ট এটার ফ্লেভারটা মানে জাস্ট পাগল করে দিবে পুতুল জেলের ফ্লেভারটা এত সুন্দর ভাই একটা মানে জেল এত সুন্দর হতে পারে মানে আমি যদি ইউজ না করতাম আমি জানতাম না এটা এত বেশি বেশি আমি লাগাই এখন দেখো মানে লাগাবা না খাবা এটা বলো দেখো আমি বলেছিলাম না আপু এটা জাস্ট স্কিনে দিবা স্কিনের মানে মানে তোমার স্কিনটা কত সুন্দর হতে পারে তুমি দেখবা মানে এখন ধরো সুথিং জেল দিলে এরকম দেখা যাচ্ছে কিন্তু তুমি রেগুলার বেজে যদি সুথিং জেল অ্যাপ্লাই করতে পারো তোমার স্কিনটা জাস্ট একদম বাস্তবে এরকম হয়ে যাবে মানে তুমি কোনো কিছু ইউজও করবে না কিন্তু তোমার স্কিনটা এরকম চকচক করবে সেই জন্য আমি বলছি যে ইয়েস আপুরা তোমরা কম্বোর সাথে একটু কষ্ট হইলেও পুতুল জেলটা নিয়ে ফেলো মারাত্মক লেভেলের একটা জিনিস এটা হ্যাঁ মানে মারাত্মক লেভেলের আর জেল কিন্তু আপু আমাদের স্কিনের জন্য অনেক ইম্পর্টেন্ট আপু তুমি রান্না করছো রান্না করার পরে দেখবে আমাদের স্কিনটা অনেকে জলে বা আমাদের স্কিনটা গরম হয়ে যায় লাল হয়ে যায় বা রোদে গেলে স্কিনটা লাল হয়ে যায় জ্বলতে থাকে তো তুমি জাস্ট হচ্ছে আপু ঘরে ফিরে ফ্রিজে জাস্ট 2 থেকে 5 মিনিট রেখে তারপরে আপু তুমি ইউজ করবা দেখবা সাথে সাথে তোমার স্কিনের চেঞ্জটা তুমি নিজে বুঝতে পারবা ঠিক আছে জাস্ট হচ্ছে নিজে বুঝতে পারবা আপু লাভলি আপু থ্যাংক ইউ সো মাচ মায়া আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু ডে ক্রিম এর কাজ কত প্রাইস কত আপু ডে ক্রিমটা হচ্ছে আমাদের একটা সানস্ক্রিন যুক্ত ডে ক্রিম আমার লিপস প্রচুর ড্রাই হয় আচ্ছা তো দেখো আমি আমার স্কিনে দিয়ে দিলাম কতটা বেশি পরিমাণে গ্লো করতেছে দাঁড়া আমি একটু জুম করে নেই হ্যাঁ দেখো এবার দেখো
আমার স্কিন টোনটা আপুরা দেখো জাস্ট, হ্যাঁ আমার স্কিন টোনটা জাস্ট দেখো, মানে কতটা বেশি পরিমাণে আপুরা একটা জিনিস গ্লো করতে পারে, কতটা বেশি পরিমাণে একটা জিনিস আপুরা গ্লো করতে পারে তোমরা জাস্ট দেখো। তোমরা জাস্ট আপুরা দেখো যে আমার স্কিনের লাইক একদম চিকচিক করতেছে, দেখছো এখানে এত সুন্দর, দেখো এত সুন্দর ভাবে চিকচিক করতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর মতো মানে চিকচিক করতেছে। আর বিশ্বাস করো আপু, এটা তুমি যে কোনো ধরনের স্কিন টোনে অ্যাপ্লাই করো না কেন, তুমি আপু যে কোনো ধরনের স্কিন টোনে অ্যাপ্লাই করো না কেন, সাথে সাথে আপু তোমার স্কিনটি এভাবে চিকচিক করবে। দেখো কত সুন্দর মতো আপু চিকচিক করতেছে, জাস্ট একটু তোমরা দেখো আপু যে আমার স্কিন টোনটা কতটা চিকচিক করতেছে। আর বিশ্বাস করো আপু, তুমি জাস্ট কম্বোটার সাথে আমি কিন্তু নিয়মিত বেজ, আমার দেখো পুতুল যে লর্ড এজ এভাবে ধরে বসে আছে, দেখছো কতটুকু শেষ করে ফেলছি, কারণ আমি দিনে তিনবারও অ্যাপ্লাই করে এত ভালো লাগে। আমি যখন রাতের বেলা বাইরে থেকে আসি তখনও অ্যাপ্লাই করি, দিনের বেলাও অ্যাপ্লাই করি, মানে এত ফ্রেশ লাগে আপু, আর এই স্কিনটা অনেক গ্লো করতে থাকে, স্কিনটা আপু এত বেশি গ্লো করবে মানে তোমার মনে হবে আমি সারাদিন শুধু এটাই লাগাই। আপু আমার এক বোন সাইমোর আইডি দিয়ে জানি না ওকে তোমার থ্যাংক ইউ, হ্যাঁ সিন্তি আপু দোয়া রইল লক্ষ্মী। এই যে সো দেখো তোমরা জাস্ট দেখো যে একটা মানে জেল, একটা জেল, আমি তো এর আগে অনেক জেল আপু দেখছি, বাট জেলের টেক্সচার বলো বা রেজাল্ট বলো আমি আসলে এরকম পাই না। আর ফ্লেভারটা জাস্ট মানে ফ্লেভারটা এটা যখন তুমি ইউজ করবা ভুলে তোমার গালের মধ্যে দিয়ে ফেলো, এত সুন্দর মানে খেয়ে ফেলতে ইচ্ছে করে, ঠিক আছে এত জোস একটা জিনিস। তো দেখো আমার স্কিনটা মনে হচ্ছে আপু আমার স্কিনের মধ্যে মনে প্রাণ ফিরে আসলো এরকম একটা। শায়লা আলহামদুলিল্লাহ তোমার কি খবর বলো, মানে স্কিনটার মধ্যে একটা প্রাণ চলে আসবে, দেখছো স্কিনে গ্লোনেসটা কত বেশি পরিমাণে হেলদি করতেছে তোমরা দেখো, অনেক ভালো লাগবে। বিশ্বাস করো আমি জানি অনেক আপুর স্কিন ড্যামেজ হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, আপু কম্বোটাও ইউজ করবা জেলটাও নিয়ে নিবা, মাথা নষ্ট করে দিবে, এত সুন্দর তোমার স্কিনটাকে করবে আপু, একদম তোমার মনের মতো করতে হেল্প করবে, কজ স্কিনে গ্লোনেসটা দেখছো কতটা চিকচিক করতেছে এইখানে এইখানে। অ্যান্ড এটা আপু তুমি যে কোনো স্কিন টোনে দাও আপু, আমি শুধু লাল পরি আর পিঙ্ক জেলটা ইউজ করি আপু। আপু দেখো ভালোর কিন্তু আপু শেষ নাই, ভালোর কিন্তু আপু তুমি তোমার আমার শেষ নাই, আমরা আপু দেখবা যে হচ্ছে নর্মাল তরকারি দিয়েও আপু যখন খাবার খাই আমরা, মাংস দিয়ে ভাত খেলে কেমন লাগবে আর এমনি নর্মাল একটা তরকারি দিয়ে আপু ভাত খেলে কেমন লাগবে বলবা, এখান থেকে আপু বুঝতে পারবা, ঠিক আছে। মানে আমি তুমি জাস্ট আপু তুমি জাস্ট একটা সাপোজ একটা ফেস ওয়াশ ইউজ করতে পারো, একটা আলাদা করে একটা ফেস ওয়াশ আপু ইউজ করলে তুমি ওরকম কোনো কিছু বুঝতে পারবে না, কিন্তু আপু ওই ফেস ওয়াশটা তুমি যদি একটা ভালো কম্বোর সাথে ইউজ করতে পারো তাহলে ওই রেজাল্টটা জাস্ট হচ্ছে ডাবল হয়ে যাবে, জাস্ট ডাবল হয়ে যাবে, ঠিক আছে এরকম একটা ব্যাপার স্যাপার। তো এটা হচ্ছে মূলত কম্বোটা, মাশাআল্লাহ আমার মনে হয় যে সারাদিন এটি ইউজ করেই যায় করেই যায়, বিকজ অফ এটি স্কিনকে এত গ্লো করে এত গ্লো করে, দেখো আপুরা তোমাদের অনেক বেশি ভালো লাগবে এটা। আপু আমাদের এমন অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ মিলে ইউজ করতেছে আপু, আপু 7 থেকে 8 দিনে আমার কমেন্ট গুলো পড়েছো, কমেন্ট পড়ে দিলে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ বুশরা আপু। আসলে আপু আমি তোমার আইডি থেকে আমার মনে হয় প্রথম আমি কোন কমেন্ট পাইতেছি, কারণ আপু ফেসবুক থেকে পেজের এত রিচ কমাই দিয়েছে, তোমরা তো দেখছো আপু আমার যেখানে 200 এর বেশি আপু আমার ভিউয়ার্স থাকতো সেখানে 50 জন 60 জন 70 জন ভিউয়ার্স থাকে, সো তার মানে বুঝতেই পারছো আপু ফেসবুক থেকে মানে রিস কত পরিমাণে আপু কমাই ফেলছে। আপু বডি ক্রিমটার ভেতরে কি কালার, আপু নুসরাত বিনতে আপু বডি ক্রিমটার ভেতরে কি কালার মানে কেন আপু দাঁড়ো, সো আমি এখন নাইট ক্রিমটা দিয়ে দিতেছি, আমি এখন জাস্ট সুথিং জেলটা আপু দিলাম, সুথিং জেলের উপর জাস্ট হচ্ছে আমি নাইট ক্রিমটা ফালাই দিলাম, নাইট ক্রিমটা জাস্ট আপুরা আমি ফালাই দিলাম, ঠিক আছে। সো এভাবে তুমি যদি আপু ধরো, এটা আমি কখনোই বিশ্বাস করি না, কারণ এমন অনেক আপুরা আছে বলে আপু আমার স্কিন ফর্সা হয় না, বাট এটা রং, তুমি আমি যেভাবে আপু স্কিন কেয়ারটা করতেছি এভাবে তুমি নিয়মিত আপু জাস্ট 7টা দিন স্কিন কেয়ার করো, তোমার স্কিন আপু ফর্সা হবে না, তোমার স্কিন আপু ফর্সা হতে বাধ্য, ঠিক আছে ফর্সা হতে বাধ্য, এতটা কনফিডেন্স নিয়ে আমি বলতে পারবো এতটা। কলকাতা মুর্শিদাবাদ থেকে দেখছে আপু আমার একটা লাগবে, সরি দিতে পারবো না বাট ধন্যবাদ লাইভ দেখার জন্য, আমরা প্রোডাক্ট আপু কলকাতা দিই না, আমরা বাংলাদেশের বাইরে দিতে পারি না, বাংলাদেশের আনাসে কানাসে গলিতে গলিতে যেখানে থাকো হোম ডেলিভারি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে বডি ক্রিমটা লাগাবো, দাঁড়াও বডি ক্রিমটা তোমাদেরকে দেখাচ্ছি, বডি ক্রিমের ইয়ারটু আমি তোমাদেরকে দেখাচ্ছি আপুরা, বডি ক্রিমটাও তো তোমাদেরকে পাগল করে দিচ্ছে, দাঁড়াও বডি ক্রিমটা দেখিও পাগল করে দিচ্ছে, আল্লাহ রে আল্লাহ কি একটা অবস্থা,
আমার আর গায়ে পড়ে গেছে বাল, খুব বিরক্ত লাগে। দেখ আচ্ছা ব্যাপার না, পড়তে পারে। যে একটা কি জানো অনন্যা নামের একটা আপু ব্লগার, ওই আপুটা একটা ভিডিও করছে, মানে অনন্যা ওই আপুটার নাম, হ্যাঁ, মেকআপ ভিডিও করে জি, ওই যে ইয়া করে মানে ওই আপুটা দেখবা একটা সুথিং জেলের একটা ভিডিও করতেছে। তো ভিডিওটা করতে করতে একদম মানে পড়ে গেছে আর কি। তো আমারও এরকম একটা হইছে, বাট আমি তখন প্রথম প্রথম লাইভ করতাম, তো আমি মানে তোমাদেরকে ওরকম শেয়ার করে নাই, বাট ওই আপুটার সাথে যেটা হয়েছে আমার সাথে সেম হয়েছিল, হ্যাঁ, অনেক আগে। সো এইটা হচ্ছে, দেখো আপু, এটা জাস্ট একটু দেখো, মানে একদম মাথা নষ্ট করে দিবে, মাথা নষ্ট করে দিবে, জাস্ট দেখবা। এটা আসলে সাথে সাথে মানে বডিকে এত বেশি ফর্সা করবে, বিশেষ করে জাস্ট এভাবে তুমি অনেক আপুরা তো বলো জানা তাপ, আমার বডি ফর্সা হয় না, আমি অনেক পেইজ থেকে প্রোডাক্ট ইউজ করছি, বডি ফর্সা না, কে বলছে হয় না আপু? আমাদের প্রোডাক্টটা নিয়ে তুমি জাস্ট এভাবে স্কিন কেয়ার করো, তোমার বডি ফর্সা হবে না, 100% হবে। দেখো, সো আমার দুইটা হাতের পার্থক্যটা আপুরা তোমরা বুঝো, দুইটা হাতের পার্থক্য জাস্ট তোমরা বুঝো। আমার আমি এই হাতে ব্যবহার করছি আর এই হাতে ব্যবহার করি নাই, সো দেখো ডিফারেন্টটা তোমরা দেখো, ডিফারেন্ট আপু তোমরা নিজে চোখে দেখো, বিশ্বাস করো আপু, তোমার স্কিন এন্ড দেন বডি যদি এক্সট্রা লেভেলের কালো হয়, বা ধরো আমার স্কিনের জায়গায় অতিরিক্ত লেভেলের কালো বডি বা কালো স্কিন, বিশ্বাস করো আপু, তুমি জাস্ট গুনে গুনে স্বাদের স্কিন কেয়ার করবা, তোমার স্কিন এত সাদা হবে, তোমার স্কিন এত সাদা হবে এন্ড বডি তুমি কল্পনা করতে পারবে না। আপু আপু লম্বা কালা কেমনে সুন্দর করব, লম্বা কালা কেমনে সুন্দর করব, মানে বুঝি না আপু। তোমার প্রোডাক্ট বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, লাভলি আপু, লাভ ইউ সো মাচ। ওকে, তো এই হচ্ছে মূলত আপু আমাদের প্রোডাক্ট গুলো, এই হচ্ছে মূলত আমাদের প্রোডাক্ট। তো আমি একটা কথাই বলবো, যারা আমার মতো ন্যাচারালি ভাবে ফেস এবং বডিকে একত্রে ফর্সা করতে চাও, তারা চোখ বন্ধ করে জাস্ট কম্বোটা নিয়ে ফেলবে, আর কিছু করতে হবে না, চোখ বন্ধ করে। আপু আমার বডি ক্রিম চার প্যাকেটের গায়ে মেয়াদের পিকটা আছে, সেই পিকের লিপস কি ডুপ্লিকেট দেখা যায়, করা যায়, মানে বুঝে নাই। তো এটা হচ্ছে মূলত আপু এরকম একটা কম্বো যেটা তোমার স্কিন এন্ড দেন বডিকে খুব সুন্দর এবং খুব হেলদি ভাবে আমার মতো ফর্সা করবে। সো যারা একই সাথে আমার মতো আপু কোনো সাইড ইফেক্ট ছাড়া ন্যাচারালি ভাবে যারা ফেস এবং বডিকে ফর্সা করতে চাও, সুন্দর করতে চাও, তারা চোখ বন্ধ করে কম্বো জানিয়ে ফেলবে। এবং আপু ঈদের কিন্তু আর বেশি দিন নাই, তুমি যদি চাও যে আমি ঈদের আগে আমার স্কিনটাকে ফর্সা করতে চাই, জানা তাপুর মতো করতে চাই, তাহলে আপু এখন থেকে আপু স্কিন কেয়ার করা শুরু করে দাও, জাস্ট কম্বো জানিয়ে ফেলো। দেখো আমি জানা তোমাদেরকে লাইভ চলাকালীন এতগুলো আপুদের সামনে কথা দিলাম, তোমার স্কিন আপু ঈদের আগে ফর্সা করবে আমাদের কম্বোটা, এতটা কনফিডেন্স এর সাথে আপু আমি তোমাদেরকে বলতে পারবো, ঠিক আছে? এটা আপু তুমি এক কথায় যে কোনো স্কিন টোন অ্যান্ড বডিতে অ্যাপ্লাই করো না কেন, এটা তোমাকে প্রচুর সাদা করবে। তো দয়া করে কেউ আপু দুইটার বেশি নিবা না, দুইটার বেশি নিব না। সোহেল শান্ত আলহামদুলিল্লাহ কি খবর, এটা দয়া করে কেউ দুইটার বেশি ইউজ করবো না, আমি সবার কাছে রিকোয়েস্ট করবো আমাদের কম্বোটা কেউ দয়া করে দুইটার বেশি ইউজ করবো না, বিকজ অফ এটা অতিরিক্ত লেভেলে সাদা করবে। তোমরা যদি আপু কম্বোটা দুইটার বেশি ইউজ করো, তাহলে তোমার স্কিন অ্যান্ড দেন বডি কিন্তু আপু অনেক বেশি সাদা করবে অতিরিক্ত লেভেলে। তো দয়া করে এটা কেউ দুইটার বেশি ইউজ করবো না, কারণ আপু একটা কম্বো তোমাকে পুরোপুরি শেষ করতে হবে না, বাট এর আগে তোমার স্কিন অ্যান্ড দেন বডি অনেক বেশি সাদা হবে। কিন্তু আপু ওই সাদা জাস্ট পার্মানেন্টলি রাখার জন্য কোম্পানি বলে দিয়েছে এটা আরো এক্সট্রা একটা ইউজ করতে হবে, সোমোর দুইটা ইউজ করতে হবে, বাট দয়া করে কেউ দুইটার বেশি ইউজ করবা না, দয়া করে কেউ দুইটার বেশি আমাদের কম্বোটি ইউজ করবা না, এটা আমি সবাইকে বলবো, ঠিক আছে? এটা আমি সবাইকে বলবো যে আমাদের কম্বোটা কেউ দয়া করে দুইটার বেশি ইউজ করবে না, কারণ এটি স্কিন অ্যান্ড দেন বডি ক্যাপ অতিরিক্ত লেভেলে সাদা করে দিবে, অতিরিক্ত লেভেলে সাদা করে দিবে, কেমন? তো এই কম্বোটা আমি মনে করি আজকে যতগুলো আপু অর্ডার করবা তারা অনেক বেশি লাকি, কারণ আপু কম্বোটা ইউজ করতেছে 3 মাস ধরে আপু অনেক ভালো। ওরে বাবা আকাশ কারোর আপু লিখছে, দেখো আপু আমাদের কম্বো এই নিয়ে 3 মাস ধরে ইউজ করতেছে, বাট কেন বলো? আপু যদি প্রথমে আমার কম্বো ইউজ করে রেজাল্ট না পাইতো, আপু কি দ্বিতীয় নাম্বার কম্বো আমার পেজে অর্ডার করতো? জীবনও করতো না। বাট আলহামদুলিল্লাহ অনেকদিন পরে 100 আপুদেরকে দেখলাম, মাশাআল্লাহ অনেকদিন পরে, স্ক্রিনশট নিয়ে রাখি। আচ্ছা, তো এটা হচ্ছে আপু কথা। তো এই কম্বো আপু আলহামদুলিল্লাহ দেখো আকাশ কারোর আপু অলরেডি 3 মাস ধরে আমাদের কম্বো ইউজ করছে, মাশাআল্লাহ আপু এত ভালো রেজাল্ট পেয়েছে, এত ভালো রেজাল্ট পেয়েছে যে আপু অলরেডি 3 মাস ধরে আমার কম্বো ব্যবহার করে ফেলছে, মাশাআল্লাহ আপু দোয়া রইল। ওকে,
তো সাদা পরী কম্বোটা নিলে আপু 100% পুতুল জেল অ্যাপ্লাই করতে হবে কিন্তু আপু দেখো আমার লস হয় হোক বাট আপু সাদা পরী কম্বোটা হয়তো অনেক আপু নিতে পারবে বাট অনেক কাপড় হয়তো বাজেট নাই যে যারা সাদা পরী কম্বোটার সাথে পুতুল জেল নিবে সো ডোন্ট ওয়ারি আপুরা বিকজ অফ আজকে যতগুলো আপু সাদা পরী অর্ডার করবা ততগুলো আপুকে পুতুল জেলটা গিফট করে দিলাম আল্লাহ যতগুলো আপু আজকে অর্ডার করবা যতগুলো আপু আজকে অর্ডার করবা আমাদের কম্বোটা ঠিক ততগুলো আপুই আমাদের পুতুল জেলটা টোটালি 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 কিন্তু আপুরা গিফট পেয়ে গেল ও মাই গড যতগুলো আপু আজকে লাইভে যতগুলো আপু আজকে লাইভে আমাদের হচ্ছে কম্বোটা অর্ডার করবা ততগুলো আপুই টোটালি পুতুল জেলটা গিফট পেয়ে যাচ্ছো মানে কি বলে মানে শুধু তোমরা কিন্তু অনেক লাকি যারা শুধু আজকে লাইভ চলাকালীন অর্ডার করবে একমাত্র ততগুলো আপুই কিন্তু পুতুল জেলটা গিফট পেয়ে যাচ্ছে এবং ম্যাক্সিমাম আপু যেহেতু আপু দুইটা কম্বোর কোর্স কমপ্লিট করতে হবে দেখবা যারা নরমালি প্রোডাক্ট সেল করে তারা তোমাকে কখনোই বলবে না যে দুইটা কম্বোর কোর্স কমপ্লিট করতে হবে বাট ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট যারা একটু ভালো মানের প্রোডাক্ট কথা বেঁধে যাইতেছে যারা একটু ভালো মানের প্রোডাক্ট আপু সেল করে দেখবা তারা অবশ্যই কোর্স কমপ্লিট করার কথা বলে তো আমাদের সাদা পরী কম্বো আপু দুইটা কম্বোর কোর্স তোমাকে মাস্ট অন মাস্ট বি কমপ্লিট করতে হবে ঠিক আছে তো যেহেতু আপু ঈদের পর এইটা প্রাইস বেড়ে যাবে সেই জন্য অনেক আপু একসাথে দুইটা করেও নিয়ে ফেলছে কম্বোটা পাপড়ি আপু তোমার নামটা আমার অনেক পছন্দ যদিও আমার নামও পাপড়ি ঠিক আছে কম্বোটার প্রাইসটা আমি বলে দিছি সাদা পরী কম্বোটা ব্রন ব্রনের দাগ দূর করে স্কিনকে অনেক ফর্সে করে থ্যাংক ইউ সো এটা আজকে লাইভে যতগুলো আপু কম্বো অর্ডার করছো ততগুলো আপুকেই ভালোবেসে আমি জাস্ট শুধু ভালোবেসে দিলে ভুল হবে কারণ এটা অনেক ইম্পর্টেন্ট এটা অবশ্যই ইউজ করতে হবে সো আমি যে রেজাল্টটা পেয়েছি আমি চাই আমার প্রত্যেকটা কাস্টমার আপু যেন আমার মতো সেম টু সেম রেজাল্ট পাই জিএম জিয়ানা আপু আমি প্রাইসটা বলে দিছি তো যতগুলো আপু আজকে লাইভে কম্বো অর্ডার করছো দেখছো তোমরা কত বেশি লাকি যে এরকম 1400 টাকার একটা পুতুল জেলো গিফট পেয়ে যাচ্ছ 1400 টাকার একটা চমৎকার লেভেলের পুতুল জেলো গিফট পেয়ে যাচ্ছ যতগুলো আপু আজকে লাইভে কম্বো অর্ডার করছো ততগুলো আপুই পুতুল জেলো কিন্তু টোটালি গিফট পেয়ে যাচ্ছ নীল আকাশে তারা ওকে গলে যাবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা লক্ষ্মী তো এই পুতুল জেলটা মানে আমি আমি মনে করি তোমরা অনেক লাকি আপু আমি জাস্ট একটার কারণে গিফট করছি আমি নিজে যেহেতু মানে এটা ইউজ করি তো আমার কথা আমি যে রেজাল্টটা পেয়েছি আমার প্রত্যেকটা কাস্টমার আপুকে সেম টু সেম রেজাল্ট পেতে হবে আপু আমি দুইটা নিয়েছি আপু কম্বোটা ব্যবহার করি থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা কম্বোটা আজকে যারা অর্ডার করবা তারা সবাই আপু পুতুল জেল গিফট পেয়ে যাচ্ছ নীল আকাশ সোনাপু বলে দিছি নীল আকাশ আপু তোমরা অনেক লাকি যে কম্বোটা নিলে এই পুতুল জেল গিফট পেয়ে যাচ্ছ লাইভে অর্ডার করলে ঈদ উপলক্ষে মেহেদি গিফট পেয়ে যাচ্ছ কম্বোটা অর্ডার করলেই যতগুলো আপু একমাত্র কম্বো অর্ডার করবা ততগুলো আপু মেহেদি ঈদ উপলক্ষে মেহেদি গিফট করে দিলাম তোমরা খুশি ঈদ মেহেম রহমান আপু লিসে প্রাইস কত আলহামদুলিল্লাহ আপু আমি তো আপু ভালো আছি মেহেম আপু আমি প্রাইসটা বলে দিছি মানে কম্বোটা লাইভে অর্ডার করলে পুতুল জেল গিফট পেয়ে যাচ্ছ ঈদ উপলক্ষে মেহেদি গিফট পেয়ে যাচ্ছ আমি চাই আমাদের পেজের মেহেদি যেন আমাদের প্রত্যেকটা আপু পড়তে পারে ঈদ উপলক্ষে সো মেহেদি গিফট পেয়ে যাচ্ছ এমনকি খুব চমৎকার একটা লিপ বাম গিফট পেয়ে যাচ্ছ তোমার স্কিন ধর অনেক ফর্সে কিন্তু আপু লিপস অনেক কালো হলো তাহলে কি সুন্দর লাগবে সুন্দর কিন্তু লাগবে না আর এই জন্য আমি আমার লক্ষ্যে আপুগুলোর কথা ভেবে লিপ বামটা গিফট করে দিছি তো এটা এটা হচ্ছে সাজ্জাদ হোসেন লিখছে আপু দাম কত কেমনে পাবো বলে দিছি সো লিপ বামটা আমি গিফট করে দিছি যেন আমার লক্ষ্যে আপুগুলো তাদের লিপসকে পিঙ্ক করতে পারে এটা কিন্তু ছেলেরাও ইউজ করতেছে অলরেডি অনেক রিভিউ আসছে এটা সিগারেট খাওয়ার ফলে লিপস কালো হয়ে গেল এটা হচ্ছে পিঙ্কিশ হবে সো এইটা তোমরা নিয়ে নিতে পারো এটা দিয়ে তুমি তোমার লিপসকে খুব সুন্দর মতো পিঙ্কিশ করবা মাত্র তোমার মাত্র হচ্ছে আপু এটা খুব চমৎকার একটা লিপ বাম সেটা দিয়ে 7 দিন থেকে আপু তুমি তোমার লিপসকে খুব সুন্দর মতো পিঙ্কিশ করবে আপু আমাকে মেহেদি গিফট দিছো আপু তুমি তোমা তুমি কবে অর্ডার করছিলা বলো সো এটা হচ্ছে লিপ বামটা গিফট করে দিছি এবং খুব সুন্দর একটা সিরাম মানে আমাদের ফেসে কিন্তু আপু 100% অবশ্যই মানে সিরাম ইউজ করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো সিরাম কিন্তু আপু ইউজ করতে হবে তো এইরকম একটা সিনেমা পুরা পেয়ে যাচ্ছ যেটি স্ক্রিনে ইউজ করলে তোমার স্ক্রিনে সহজে বয়সের ছাপ পড়বে না এই জন্যই মূলত আমাদের সিনেমা অ্যাপ্লাই করতে হবে তো আপু সিরামটা তোমাদেরকে কিনতে হচ্ছে না এরকম প্রোটেকটিভ একটা সিরাম তোমরা পেয়ে যাচ্ছ লিপ বাম পেয়ে যাচ্ছ এন্ড পুতুল জেল গিফট পেয়ে যাচ্ছ এবং হচ্ছে ঈদ উপলক্ষে মেহেদি গিফট পেয়ে যাচ্ছ এবং একটা খুব চমৎকার একটা বডি হোয়াইটেনিং এর জন্য আপু তুমি সাবান গিফট পেয়ে যাচ্ছ
খুবই চমৎকার একটা সাবান আপুরা তোমরা গিফট পেয়ে যাচ্ছ যেটা দিয়ে বডি ক্লিন করবা। তোমরা যদি চাও জানাতে আপু আমি ফেস ওয়াশ নিতে চাই এটা নিয়ে ফেলবা। এটা তোমার স্কিন থেকে আপু জীবাণু মুক্ত করবে এবং স্কিনকে এক ধোয়াতে ফ্রেশ করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে 499 টাকা, এটা নিতে পারো। প্রাইস 1000, লাইভ অর্ডার করলে 499, দুইটা নিলে 700। তো যদি ফেস ওয়াশ করবা আমি গিফটের জন্য সাবান, বডি ওয়াশের জন্য সাবান গিফট করে দিলাম। ওকে আপু, তিন দিন আগে পাইছি তোমার প্রোডাক্ট। ও আচ্ছা, ওকে। তো এখন আপু কম্বোটা অর্ডার করলে কি কি গিফট পাবা আছে? পাপড়ি লক্ষ্মী আপু কম্বো অর্ডার করলে তুমি ফার্স্ট অফ অল আজকে সবাই ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাচ্ছ। আজকে যতগুলো আপু অর্ডার করবে ইনশাল্লাহ ততগুলো আপু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছ। কাউকে একটা টাকাও ডেলিভারি চার্জটা দিতে হবে না, কাউকে একটা টাকাও আপুরা ডেলিভারি চার্জটা দিতে হবে না। সারা বাংলাদেশের আপুরা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছ। সারা বাংলাদেশের আপুরা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে গেলা, কাউকে একটা টাকাও ডেলিভারি চার্জটা দিতে হবে না। লাইভে অর্ডার করলে তুমি পুতুল, জেল, লিপ বা মেহেদি এবং সিরাম এবং সাবান সবকিছু গিফট পেয়ে যাচ্ছ। আল্লাহ, কত কিছু গিফট পেয়ে যাচ্ছ। কিন্তু শুধু লাইভে থাকাকালীন ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডার ডান করতে হবে। আউটসাইড ঢাকা এখন 180 টাকা ডেলিভারি চার্জ, তো প্রায় 200 টাকার মতো ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে। কাউকে একটা টাকাও ডেলিভারি চার্জটা দিতে হচ্ছে না। ওকে, আর এতগুলো প্রোডাক্ট গিফট এবং লাইভ অর্ডার করলে তুমি এটা ডিসকাউন্টে পেয়ে যাবা। ওকে আপু, কুষ্টিয়ায় নিতে ইচ্ছে করতেছে আপু। আপু তুমি সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবা। সো কম্বোটা কিন্তু আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে, শুধু লাইভ চলাকালীন অর্ডার করতে হবে। কম্বোটা রেগুলার প্রাইস কিন্তু আপনারা 6000 টাকা, আমাদের সাদাপুরি কম্বোটা রেগুলার প্রাইস 6000 টাকা। কিন্তু যারা এত রাত জেগে কষ্ট করে আমাকে মূল্যবান টাইমটুকু দিয়ে যে সমস্ত কলেজ আপগুলো কষ্ট করে লাইভ দেখে শুধুমাত্র এই মুহূর্তে রাইট স্ক্রিনশট নিয়ে আমি যে পেজ থেকে লাইভ আসছি প্রসাদুনি, সেই পেজে গিয়ে সরাসরি ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা সাথে সাথে দিয়ে আপু অর্ডার প্লেস করলে একমাত্র ততগুলো আপুই 6000 টাকার কম্বো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ। মাত্র 3499 টাকা। আল্লাহ, মাত্র 3499 টাকা। তোমার লাইভ আজকে দেখতে পারি না, মন খারাপ কেন সোহা আপু? কেন বলো, মন খারাপ কেন? লক্ষ্মী, 6000 টাকার কম্বো তুমি ডিসকাউন্টে লাইভ চলাকালীন ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিলে আপু তুমি পেয়ে যাচ্ছ মাত্র 3499 টাকা। লাইভ অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি, এন্ড লাইভ অর্ডার করলে পুতুল, জেল গিফট, লাইভ অর্ডার করলে মেহেদি গিফট, লাইভ অর্ডার করলে সিরাম এবং লিপ বাম এবং সাবান গিফট। প্রাইস মাত্র 3499 টাকা। যারা স্কিনটাকে টোটালি গ্লাসি করতে চাও, সুন্দর করতে চাও, ফর্সা করতে চাও, প্রাইস একটু বাড়িয়ে দিও, তোমরা ভালো জিনিসটা আপু নাও। ঠিক আছে, কম দামি প্রোডাক্ট অনেক পাবা, বাট আপু ওগুলোতে রেজাল্ট পাবা না, বরং স্ক্রিনের ক্ষতি করে দিবে। প্রাইস মাত্র 3499 টাকা। আমি লাইভ কেটে দিব, স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো, স্ক্রিনশট নিয়ে আপুরা পেজ ইনবক্স করে ফেলো। যারা যারা কম্বোটা নিতে চাও আপুরা, যারা যারা কম্বোটা নিতে চাও স্ক্রিনশট দিয়ে ফেলো, যারা যারা কম্বোটা নিতে চাচ্ছ আপু স্ক্রিনশট দিয়ে ফেলো। দিয়ে আমি যে পেজ থেকে লাইভ আসছি, আমি যে পেজ থেকে আপু লাইভ আসছি প্রসাদনী, সো প্রসাদনী পেজে গিয়ে আপু ডিরেক্টলি সরাসরি ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দাও, আমাদের মডেটো টোটালি অর্ডার ডান করে ফেলবে। কারণ আমি খুব বেশি হলো আমাদের মডেটো তোমাদেরকে লাইভের পরে 5 মিনিট টাইম দিবে, মানে 5 মিনিটের মধ্যে যারা ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিবে একমাত্র তাদেরকে এটা 6000 টাকার কম্বো ডিসকাউন্টে তোমার 3499 টাকা দেওয়া হবে। কিন্তু তাদেরকে গিফট করা হবে, বাট লাইভের পরে যারা অর্ডার করবে তাদেরকে কোনো ডিসকাউন্টও দেওয়া হবে না, কোনো ডেলিভারি চার্জও গিফট ফ্রি করা হবে না। আর গিফট একটা জিনিসও কিন্তু তারা গিফট পাবে না, আমরা দেই না। সো যারা নিতে চাস সব ইনবক্স করে ফেলো, কারণ আমি অনেকক্ষণ লাইভ অলরেডি চলে আসছি, আমি এখন লাইভ শেষ করে দিব। ঠিক আছে, আমি এখন লাইভটা আপুরা শেষ করে দিব। সো যারা নিতে চাস ইনবক্স করে ফেলো, যারা যারা কম্বোটা আপুরা নিতে চাস ইনবক্স করে ফেলো, কারণ আমি লাইভটা কিন্তু শেষ করে দিব, আমি লাইভটা কিন্তু আপুরা শেষ করে দিব। সো লাইভের পরে যারা অর্ডার করবে তারা কিন্তু কোনো ডিসকাউন্ট পাবে না, কোনো ডেলিভারি চার্জটা ফ্রি পাবে না, বা কোনো গিফট পাবে না। ঠিক আছে, আমি আগে থেকে বলে দিলাম আপুরা, যারা যারা কম্বোটা নিতে চাও স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলো। হ্যাঁ, নীল আকাশে তারা আপু, আপু হ্যাঁ আপু বলো আপু, তুমি অনেক লক্ষ্মী কেন আপু? কিভাবে নীল আকাশের আপু কিভাবে? সো আমি লাইভ শেষ করে দিব, যারা নিতে চাস ইনবক্স করে ফেলো।
নুসরাত বিনতে আপু তুমি ইনবক্স করো, ঠিক আছে? এখানে না বলে ইনবক্স করো। আচ্ছা তো এক ঘন্টা অলরেডি ডান, আমি এখন লাইভটা শেষ করে দিছি। সবাই একটু লাইভের মধ্যে বেশি বেশি করে লাভ লাইক অল লাইকটা দিয়ে ফেলো, আর সবাই অর্ডার প্লেস করে দাও পুরা, কারণ লাইভের পরে অর্ডার করলে কোনো কিছু গিফট পাবা না, লাইভের পরে অর্ডার করলে কোনো কিছু গিফট পাবা না, ঠিক আছে? লাইভের পরে অর্ডার করলে কোনো কিছু গিফট পাবা না। আপু আপনি মিথিলা খানা পচা, তুমি কি খুব ভালোভাবে কথা বলতে পারো আপু? বলো, তুমি যদি খুব ভালোভাবে আপু বলতা বা নম্র ঘরের মেয়ে হইতা, তাহলে আপু কাউকে এভাবে হইছে ছোট করে কথা বলতা না, ঠিক আছে? মিথিলা আপু এভাবে ছোট করে বলতা না, ওকে? তুমি আগে শিখে দেন হচ্ছে নম্রতা ভদ্রতা শিখে, শৃঙ্খলা বজায় রেখে কথা বলার মানে ধরনটা আপু শিখে আন দেন হচ্ছে অন্যকে আপু ইয়া করো, ঠিক আছে আপু? গুড নাইট। আচ্ছা ঠিক আছে লক্ষ্মী আপুরা, সো আমি এখন লাইভ কেটে দিব। সবাই একটু লাইভের মধ্যে লাভ লাইক অল লাইকটা দিয়ে ফেলো। আমি আজকে যেটা গিফট করব, আমি আজকে কি গিফট করব জানো তোমরা? আমি আজকে যেটা গিফট করব, আমাদের আগেকার একটা পিঙ্ক জেল ছিল, আগেকার একটা পিঙ্ক জেল ছিল যেটা সুতিং জেল, কোরিয়ান একটা জেল ছিল, এই জেলটা আমি আজকে গিফট করে দিব। আমি আজকে পিঙ্ক জেল গিফট করে দিব। আমি আজকে তিনজন আপুকে পিঙ্ক জেলটা গিফট করে দিব, তিনজন আপুকে পিঙ্ক জেল গিফট করে দিব। আজকে লাইভে যে আপু উইনার হয়েছে তার নাম হচ্ছে সান আবির আপু, সান আবির আপু আজকে লাইভের উইনার হয়েছে, সান আবির আপু আজকে লাইভের উইনার হয়ে গিয়েছে, ঠিক আছে? সান আবির আপু আজকে লাইভের উইনার হয়ে গিয়েছে। সো আপুকে হচ্ছে আমরা হচ্ছে ইয়া করে দিলাম, সোহা সোহান আপুকেও আমি আজকে উইনার করে দিলাম, ঠিক আছে? সোহা সোহান আপুকেও আমি আজকে উইনার করে দিলাম। সো আপু আজকে উইনার হয়ে গেল। দেখি মোহনা আক্তার আপু আজকে উইনার হয়েছে, হ্যাঁ মোহন আপু। তো এই তিনজনকে আমি আজকে সুথিং জেলটা গিফট করে দিব, আমাদের পিঙ্ক জেলটা। সো আজকের মতো আমি এখানে লাইভ শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আগামীকালকে। সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, এবং আগামীকালকে কিন্তু আপু আমি তিনটায় লাইভ আসবো, হ্যাঁ? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।